ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই ইন্টারনেট যুগে যদি বঙ্গ রাজনীতির টপ ট্রেন্ডস খুঁজে বার করতে হয়, তাহলে নিঃসন্দেহে নিউজ প্রিন্ট ছাপার ক্ষেত্রে বলুন কিংবা টেলিভিশনের উচ্চারণের ক্ষেত্রে, অন্তত কয়েক সপ্তাহ যে দুটি নামের শব্দবন্ধ একেবারে শীর্ষস্থানে থাকবে, সেই শোভন এবং বৈশাখী এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে স্বাগত। এই অনুষ্ঠান শুরু করছি দর্শকদের সম্পূর্ণ না শোনা একটা গল্প দিয়ে। আমি যদি ভুল বলি ধরিয়ে দেবেন। দিলীপ ঘোষ সেন্ট্রাল পার্কে মর্নিং ওয়াক করতে যান। বিকাশ ভবনের দিক থেকে তিনি ঢুকলেন, গেটে সিকিউরিটিরা রইল। তিনি বেরোলেন FD ব্লকের, মানে চন্দন বসুর বাড়ির দিক থেকে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে গাড়িতে উঠে, জয়প্রকাশ নিজেই ড্রাইভ করছিলেন, দিলীপবাবুকে পাশে বসিয়ে সটান আপনার সঙ্গে এবং আপনাদের সঙ্গে বৈঠকে নিয়ে এলেন। দু ঘন্টা সেই বৈঠক চলে। দিলীপবাবু আপনাকে বললেন যে আপনি বড় দুঃখে আছেন, কতদিন আর এভাবে বসে থাকবেন? সত্যি? হ্যাঁ, এটা সত্যি, মানে সব আলোচনা নিশ্চয়ই একটা খুব সহৃদয় মত বিনিময় হয়েছিল, এবং যে আন্তরিকতা তার মধ্যে আমি দেখেছিলাম আমার সঙ্গে কথা বলার সময়, এতটা সম্মান বা এতটা সুন্দর অ্যাপ্রোচ পাওয়ার অধিকারী কিনা আমি জানি না, আমি নিজে অভিভূত ছিলাম তার আগের মুহূর্ত পর্যন্ত। আপনার সংশয় ছিল না? তার আগের মুহূর্ত পর্যন্ত আমি নিশ্চয়ই 22 নভেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রিত্ব থেকে আমি বেরিয়েছি। আমি ন্যাচারাল কোর্সে কলকাতা পৌরসভার মেয়রশিপ থেকে রেজিগনেশন দিয়েছি, কিন্তু আমি নির্দিষ্ট নিয়ে সমস্ত ঘটনা পরম্পরার উপর চোখ রাখছিলাম, যোগাযোগ ছিল, খোঁজ ছিল, সব ছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই মানে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি বা অন্য কেউ কারুর সঙ্গেই কোনো কথাবার্তা কোনো মুহূর্তেই এই 8 মাসের মধ্যে আমার হয়নি, সেটাই প্রথম। এবং সেই থেকে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে আন্তরিকতা তিনি দেখিয়েছিলেন আমি কৃতজ্ঞ। এবং তারপরে গত 14ই আগস্ট তৃণমূলে কি আন্তরিকতার অভাব ছিল? যে তৃণমূলটা উনি 2000 সাল থেকে করছেন, তারপর একের পর এক একের পর এক যেভাবে উনি পোস্ট পেয়েছেন, শেষ পর্যন্ত মেয়র এবং 3টে দপ্তরের মন্ত্রী, তার উপরে আর পদ হচ্ছে চিফ মিনিস্টার, তো এত দূর যাওয়ার পরেও তৃণমূলের এত আন্তরিকতার অভাব কোথায় হলো আমি জানি না। উনি দুঃখে ছিলেন বলতে, উনি যে অন্যায় কাজগুলো করছিলেন সমাজের চক্ষে লোকচক্ষুর সামনে, সেই প্রতিবাদটা মমতা ব্যানার্জির থেকে এসেছিল। পথে ঘাটে রাস্তায় শপিং মলে 5-স্টার হোটেলে সব জায়গায় বৈশাখী ব্যানার্জিকে নিয়ে তখন তিনি কুল্লাম কুল্লা ঘুরে বেড়াচ্ছেন, এবং স্ত্রী এবং সন্তানদের ছেড়ে, সেইটা সমাজের প্রত্যেকটা মানুষ জানতো। সেই সময় মমতা ব্যানার্জির কানে এই বিষয় নিয়ে কথা যাচ্ছিল। মমতা ব্যানার্জির মনে হয়েছিল যে সেটা তার দলের পক্ষে ক্ষতিকর হচ্ছে, তার এক নেতা তিনি খুললাম খুললা নোংরামো, আমি নোংরামো বলবো নোংরামো করছেন। সেই বৈঠকে ফোনে অরবিন্দ মেননের সঙ্গে বা দিল্লির নেতৃত্বদের সঙ্গেও আপনার কথা হয় না? তারপরে? হ্যাঁ, তার পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই হয়েছে। আপনি, আমি প্রথমে দুটো শব্দ ব্যবহার করেছিলাম, একটা গল্প একটা ঘটনা, অন্যতম এখানে মুখ্য চরিত্র জয়প্রকাশ মজুমদার। সেই জয়প্রকাশ মজুমদার যিনি 14ই মার্চ 2016 সাংবাদিক সম্মেলন করে নারদ স্ট্রিং অপারেশনের ফুটেজ দেখিয়ে বলেছেন, দেখুন কলকাতার মেয়র কীভাবে তোয়ালে মুড়ে টাকা নিচ্ছে। তো এই যে পরিবর্তনটা, এটা আপনি নিজে কীভাবে দেখছেন? আপনার বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, বা বলা ভালো আপনাদের বিরুদ্ধে, এখন যারা সাংবাদিক সম্মেলন করেছিল, যিনি করেছিলেন, সবাই আপনার দলীয় সহকর্মী। দুটো কথা আপনাকে খুব স্পেসিফিক বলি, যে নারদ স্ট্রিংয়ের উপস্থাপনা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির পক্ষে 2016 নির্বাচনের প্রাক্কালে, এটা তাদের রাজনৈতিকভাবে একটা ডকুমেন্টারি এভিডেন্স, তার সত্যতা অসত্য আজও তা প্রমাণিত নয়, কিন্তু বিষয়টা নিয়ে ভারতীয় জনতা পার্টি যদি বিরোধী দল হিসেবে, যে কোনো বিরোধী দল এক্স্যাক্টলি এটাই তাদের, যে তারা একটা রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক দলের নেতৃত্ব, তাদের যা করণীয় তারা করেছে, কিন্তু এটাও তো বুঝতে হবে আপনাকে, রাজনীতির মধ্যে বিভিন্ন প্রসঙ্গ আসে। যেমন 1998 সাল যখন তৃণমূল কংগ্রেস তৈরি হতে যাচ্ছে, তখন কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হতো যে ভারতীয় জনতা পার্টি অচ্ছুত, আনটাচেবল, তখন এই কথা বলতে কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হয়নি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটু স্মরণ করিয়ে দিই। এবং সেই পর্যায়ের পর বাজপেয়ী মন্ত্রিসভায় মমতা ব্যানার্জির অন্তর্ভুক্তি, বাজপেয়ী মন্ত্রিসভার থেকে চলে আসা, তারপরে কোল ইন্ডিয়া মানে কোল মিনিস্ট্রিতে ইনক্লুশন, এই সমস্ত ঘটনা পরম্পরায় আমি জানি এবং সেটাও জানি যে সুষমা স্বরাজ আজকে নেই। তবু আমি বলি, তিনি চলে যাওয়ার আগে একটি কথা বলেছিলেন, রাজনৈতিকতে শালীনতা বোধ থাকে, বলেছিল এমন একটা জায়গায় গিয়ে কথা বলো না যে জায়গা এই লোকটির সঙ্গে আবার সামনাসামনি কোনো কারণে তোমায় কথা বলতে হয়। বিজেপির জয়প্রকাশ মজুমদার এরা তোয়ালে মোড়া নিয়ে মেয়রকে যেভাবে কটাক্ষ করেছিল, তখন প্রাক্তন মেয়র হিসাবে শোভন চ্যাটার্জিকে যেভাবে কটাক্ষ করেছিল যে নেতাজি সুভাষচন্দ্র যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে বসে তিনি তোয়ালে মুড়ে টাকা নিচ্ছেন, কটাক্ষ করেছিল, যেভাবে অপমান করেছিল, অ্যাটলিস্ট তৃণমূল থেকে উনি সেভাবে অপমানিত তো কখনো হননি, তা সেইখানে তিনি কী করে আন্তরিকতা খুঁজে পেলো ভগবান জানে। তার মানে কি, আমার অনৈতিক কাজ যে স্বীকার করবে সেখানেই আমার আন্তরিকতা আছে, যেখানে আমার অনৈতিক কাজ স্বীকার হবে না, যেখানে আমাকে কাজ করার জন্য বাধ্য হবে সেখানেই আমার প্রবলেম, আমি সেখান থেকে সরে যাব। একটা কথা বললেন যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে অচ্ছুত মনে করেননি এবং 2019 আপনি বিজেপিকে অচ্ছুত মনে করছেন না, সেটা তো পরিষ্কার। আরেকটাও ঘটনা আছে, ঘটনা না গল্প, সেটাও আপনি বলুন যে 2016 এই নারদ স্টিং অপারেশনের পর আপনি লখনৌ গিয়ে সিদ্ধার্থনাথ সিং এর সঙ্গে দেখা করেন। না না, আমার সঙ্গে মুখোমুখি টেলিফোনে কখনোই সিদ্ধার্থনাথ সিং এর সঙ্গে কোনো কথা হয়নি, একদম খুব পরিষ্কার। নারদ স্টিং অপারেশন নিয়ে এটা কোর্টের অর্ডার, ন্যাচারালি এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারিতে আমাকে ডাকা হয়েছিল, আমি সেই এনকোয়ারিতে গিয়ে যেসব প্রশ্ন তারা জানতে চেয়েছিলেন তার উত্তর দিয়েছি মাত্র। এবং আপনি তদন্তে সহযোগিতা করতে এই মুহূর্তে প্রস্তুত। আমি পরের প্রসঙ্গে যাচ্ছি, সুগন্ধ আরেকটা না জানা অধ্যায়, সেটা হচ্ছে যে বিজেপির পরিকল্পনা কলকাতার 50 ওয়ার্ডে কাউন্সিলররা বিজেপির লোকসভার নিরিখে আমি যদি দেখি বিজেপির প্রাপ্ত ভোটের থেকে তৃণমূল কাউন্সিলররা পিছিয়ে আছেন প্রায় 50 বেশি ওয়ার্ড। হ্যাঁ, 50 বেশি, আমি 50 ধরেছি। এই 50 ওয়ার্ডে যেখানে লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা পিছিয়ে আছেন, সেখানে শোভন চট্টোপাধ্যায়, বিজেপির শোভন চট্টোপাধ্যায়, তিনি এই কাউন্সিলরদের বিজেপির তরফ থেকে অফার দেবেন। দেখুন, এ ধরনের আমাকে তো কেউ কিছু বলেনি, আর এই রকম ধরনের কথাটা আপনার কাছ থেকেই আমি শুনছি। কিন্তু এটা ঠিক যে কলকাতা জেলা একটা ছিল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা ছিল, কলকাতার 17 সিট, যেহেতু কলকাতা পৌরসভা মিলিয়ে 144 ওয়ার্ড, আর বাকি ওয়ার্ড 25 হলো দক্ষিণ চব্বিশ পরগনা। এর নির্বাচন আমি পরপর সামলেছি, এবং ঘটনা হচ্ছে যে এই 42 সিটে তৃণমূল কংগ্রেসের হয়ে যখন কাজ করেছিলাম, তখন ইভেন অত বড় ব্রিজ জোড়াবাগানের যখন পড়ে গেছিলো জোড়াসাঁকোর, তখনও বলেছিলাম যে না আমরা জিতব, এবং 40 সিট আমরা 42 মধ্যে জিতেছিলাম। কলকাতার রাজনীতি বা দক্ষিণ চব্বিশ পরগনা, সারা বাংলায় সবটাই আমার 25 বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা বিভিন্ন অভিজ্ঞতায় পুরো জায়গাটাই একটা জানা ছিল, এবং সেই জানা আছেও। এবারে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব, এখানে আমি শুধু একটা সংযোজন করি, সেটা হচ্ছে আপনি এই যে সাফল্যের খতিয়ানটা দিলেন, এই সবটাই কিন্তু শোভন চট্টোপাধ্যায় প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রতীক সামনে রেখে আপনার। অ্যাবসলিউটলি তাই, যে তৃণমূল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি মমতা ব্যানার্জির প্রজেকশনে কাজ করতো, এটা বললে হবে না। কিন্তু সেখানে কোনো ইন্টারফেরেন্স ছাড়াও গত 30 ধরে এই কলকাতা শহরে বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপট সবটাই পরিচালনা পরিকল্পনা সমস্তটা থাকে, একটা তো প্রজেক্টেড মুখ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে অন্যতম ছিল, সুপ্রিমও ছিল, অন্যতম না একমাত্র, একদম মানে মমতা ব্যানার্জিকেই প্রজেক্ট করে, অনুপ্রেরণা বলুন বিভিন্ন বলুন, মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করেই সমস্ত, কিন্তু সমস্ত জায়গাটা যে একেবারে যদি ভোট আসে সেটাকে এক জায়গায় নিয়ে আসা, 2008 জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনায় গড়া, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফ্লোর এক্সচেঞ্জ করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সেগুলোকে ম্যাচিওর করা, সেই ম্যাচিওর করাটা থেকে শুরু করে এই দলটাকে পরিচালনা করার পরিপ্রেক্ষিতে যা ডিপেন্ড করেছে, যা বলেছে, ন্যাচারালি সেখানে কখনোই আমার
সেগুলোকে অস্বীকার করে দিয়ে আমি বাস্তবায়িত করেছি। আর এটাকে অস্বীকার যদি আমি করি, আমি যদি আমার অতীতকে অস্বীকার করি, তাহলে তো ন্যাচারালি এটা মনে হবে যে অসত্য পরিবেশন তো হচ্ছে। অসত্য পরিবেশন করতে তো আমি চাই না। সুগন্ধা, এই যে আপনি কাজগুলো বলছেন আলাদা আলাদা করে আসবো, আমি তার আগে বৈশাখীদির কাছে যাব। বৈশাখীদি, এক হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিপদের বন্ধু না বন্ধু বেশে বিপদ? যার বন্ধু সে এটা বলতে পারবে, যে বিপদের বন্ধু কিনা সেটা ও বলতে পারবে, আর বন্ধু বেশে বিপদ ঝুঁকেছিলাম ওর বাড়িতে কিনা সেটাও ওই বলতে পারবে। তবে আমার আমার মনে হয় কোয়ালিটিটা ভালো লেগেছে যে এই প্রশ্নটা যখন আপনি উত্থাপন করেছেন এটা খুব পরিষ্কার করা উচিত, কারণ গতকালকে আমরা কলকাতায় ফিরেছি। যখন হাইকোর্ট থেকে এই নারদা মামলায় যখন একটা হচ্ছে, তখন প্র্যাকটিক্যালি এই 10-12 জন, আমি তো একা নই, প্রত্যেকেরই যখন একটা ব্রিফ নিয়ে হাইকোর্টে যে ডিবেট হচ্ছে, সেই ডিবেটে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকার নাকি সুযোগ হয়েছিল, এবং তিনি দেখার সুযোগ হয়েছে, আমি কখনো যাইনি। সেই পরিপ্রেক্ষিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আমার কথা হচ্ছে, বৈশাখী আমাকে ডিটেলসটা বলছেন, তখন আমার খুব ইন্টারেস্ট লেগেছিল যে এই লজিক্যাল ফেসিবল, কারণ আমি কখনো এই কোর্ট টোট ম্যাটার্স খুব বেশি বুঝি না, একদমই জানতাম না, এবং আমি খুব অগোচলও ছিলাম। তখন আমি প্র্যাকটিক্যালি অ্যাপিল করি যে যে পরিণতি আসুক, যে যেটাই হোক, আপনি কি আমাকে একটু এই লিগ্যাল ম্যাটার্স এটসেট্রা আসলে কথা বলে তোমার সঙ্গে একটা একটা জায়গা স্থির করি যে কী পথে চালাবো। তাই বন্ধু বেশে বিপদ নয়, বিপদের সময় এসে প্রতিনিয়ত যে সিনসিয়ারিটি দেওয়া যায়, এবং সেটা আমি আমার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন বা এতে এত সিনসিয়ারলি পাশে দাঁড়ানো আমি কাউকে দেখিনি। প্রতিনিয়ত চলার পথে তার গাইডেন্স যদি প্রপার গাইডেন্স হয়, বন্ধুর মতো গাইডেন্স, এবং এই সমস্ত ঘটনাটাই যেটা বলছেন যে বন্ধু বেশে বিপদ সেটা নয়। নারদা যে ঘটনাটা ঘটেছে উনি খুব ভয় পেয়েছিলেন, এটা আমি আমার ওনার তো স্ত্রী, আমি আমার ঘর থেকে দেখেছি, ওনার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, এই প্যানিকটি তৈরি করেছিল বৈশাখী ব্যানার্জি। বিপদ এসেছিল ওনার যেমন সেরকম 12 জনের এসেছিল, তো প্রত্যেক 12 জনের কিন্তু একজন করে মহিলা জুটে যায়নি, ওই প্রত্যেক 12 জনকে বাঁচানোর জন্য কিন্তু কোনো বৈশাখী ব্যানার্জি জুটে যায়নি, প্রত্যেক আর বাকি 11 জন কিন্তু নিজেদের মতন করে সাজিয়ে ইডি সিবিআই থেকে ছিল। আমাদের জীবনে একমাত্র বৈশাখী ব্যানার্জিকে প্রয়োজন হয়েছিল, কারণ আমি আপনাকে বললাম এর আগে হোয়াটসঅ্যাপ এবং ওনাদের ঘন্টার পর ঘন্টার গল্প আমার কাছে অস্বাভাবিক লাগত, এবং আমি সেই ক্ষেত্রে প্রোটেস্ট করে বৈশাখী ব্যানার্জিকে হোয়াটসঅ্যাপ করা এবং তাকে ফোন করা করতে বারণ করেছিলাম ওনাকে ডাইরেক্ট। তো উনি তখন ঢোকার সহজ পথ পাচ্ছিল না, ইডি সিবিআই যখন ঢুকলো তখন শোভনবাবুকে ফোন করে কান ভাঙানো ওনার শুরু হলো, যে ওনার সঙ্গে নাকি ইডি এবং সিবিআইয়ের বহু অফিসারদের জানাশুনো আছে যারা শোভন চ্যাটার্জিকে হেল্প করতে পারে। আমার বর তখন প্যানিকে আছে যে নারদা নিয়ে কী হবে, জেল হয়ে যেতে পারে, কিছু হতে পারে। তো তখন বৈশাখী ব্যানার্জিকে খুব বিশ্বাস করেছিল, আমি বারবার বারণ করেছিলাম তুমি ওই মহিলার চক্করে পা দিও না, কোনো কারোর যদি কিছু না হয় তোমারও কিছু হবে না। দল বলছে, দল প্রথম দিন থেকেই কোর্টে যাওয়ার থেকে শুরু করে, এনফোর্সমেন্ট ডিরেক্টরে যাওয়ার থেকে শুরু করে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই এ যাওয়ার দিন থেকে যেভাবে প্রতিনিয়ত করে, এই নয় যে দলের কিছু অজানা। ন্যাচারালি কেউ যদি পরিস্থিতি একটা অবস্থান, আজকে তৃণমূলে অবস্থান করলে সব গুণগুলি ঢাকিব দোষগুলি বলিব, আর একটা হলো দোষগুলি ঢাকিব গুণগুলি বলিব, এই অবস্থানে পরিবর্তিত অপব্যাখ্যা হচ্ছে। যেহেতু সুগন্ধা প্রসঙ্গটা উত্থাপন করলেন, সাংবাদিক সম্মেলন বলুন, ডিভোর্সের মামলায় কোর্টে বলুন, যে কোনো জায়গায় সামাজিক অনুষ্ঠানে বলুন, আপনারা দুজন একসঙ্গে প্রভুন চট্টোপাধ্যায়কে বৈশাখীদি বিজেপিতে নিয়ে গেছেন। দেখুন, একটা জিনিস হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে যারা চেনেন না তারা এই ধরনের প্রিম্যাচিওর স্টেটমেন্ট করবেন। শোভনদা যতদিন মনে করেছেন যে উনি রাজনীতির আঙিনা থেকে দূরে থাকবেন ততদিন উনাকে কেউ এতটুকু নড়াতে পারেনি। আমি নিজে এক এক সময় আমার নিজের ভীষণ কষ্ট হতো যে এত উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। আমি দর্শকদের জন্য একটু, যেহেতু আপনি লাস্ট বাক্যটা বললেন, আমি ডেটাগুলো রাখি। 20 নভেম্বর দমকল এবং আবাসন মন্ত্রী পদ থেকে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করলেন, 22 নভেম্বর কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন,
14ই আগস্ট তিনি বিজেপিতে জয়েন করলেন, এই যে মাঝের ফেজটা হিউজ একটা, ধরুন মানে আমার কাছে দিনের হিসেবে এটা একটা বিশাল, একদম একদম, এবং অনেকে বলছিলেন আপনি তারও আগে যাবেন, আমি সুমনদা যেহেতু ওনাকে কাছ থেকে দেখেছি, উনি মন্ত্রিত্ব মেয়রের কাজগুলো নিশ্চয়ই খুব মন দিয়ে করছিলেন, কিন্তু দলের থেকে আঘাত কিন্তু উনি তার আগেই পেতে শুরু করেছেন। আমি আবার সেই পঞ্চায়েত ইলেকশনের সময় যাব, যখন চারিদিকে ভোটের রেজাল্ট বেরোনোর পর সমস্ত তৃণমূল কর্মীরা প্রায় নিজেদের জয়গান গাইছেন যে আমরা এতগুলো সিট মানে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, আমি একমাত্র শোভন চট্টোপাধ্যায়কে দেখেছিলাম, এটা মানুষ জানে না, যে সেদিন তিনি চোখের জল ফেলছেন। তো আমি ন্যাচারালি আমি ভেবেছি, মানে আমি এগুলো খুব সিরিয়াসলি এত নিই না, আর আমি ন্যাচারালি শোভনদা কষ্ট পেলে আমার সেটা খুব খারাপ লাগে, আমি বললাম কি ব্যাপার, সবাই এত খুশি হয়েছে, সবাই বিনা প্রতিদ্বন্দ্বী, তুমি এত দুঃখ পার কি আছে? তখন বললো যে একটা কথা বলেছিলেন যেটা আপনারা পরবর্তীকালে আমি আপনার মুখে শুনেছি, যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের সয়েল টেস্টটা হলো না বৈশাখী। এই কথাটা বলে আমি দেখলাম যে উনি চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছেন, আমি বুঝলাম দলটাকে কত আন্তরিকভাবে ভালোবাসে, যে আমাকে ফিরে এসে বললেন যে আমরা 30টা সিট হারতাম, কিন্তু বুঝে যেতাম আমরা কে কোথায় দাঁড়িয়ে, আমরা যে রায়চকে অ্যাট্যাক্ট হয়েছি সেই রায়চকের রাস্তা দিয়ে উনি যখন যাচ্ছেন, উনি দেখাতে দেখাতে যাচ্ছেন, আমরা যে কজন গাড়িতে ছিলাম, সে একটা ইলেকশন, কিন্তু কোনো উন্মাদনা নেই, কোথাও কোনো ব্যানার ফেস্টুন নেই, যেন সবাই জিতে গেছে মনে করে প্রায় বসে আছে। এই যে একটা অপ্রতিদ্বন্দ্বী মানসিকতা নিয়ে আমি আমি জিতবো বলে লড়ছি, বিরোধীহীনভাবে লড়াই, আমি আমি ঠিক আসছি এটাই। শোভনদা, এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, ডেফিনেটলি আমরা মনে করি যে গণতন্ত্রে এইভাবে বিরোধীহীনভাবে যেটা তা, এটা দলের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে দুটো ক্ষেত্রেই শুভ নয়, কিন্তু আপনি যে দলে যোগ দিলেন সেই দল ত্রিপুরায় 85% আসনে ওই পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করে জিতেছে। আমি বলছি আপনি কাকে বোঝাবেন, এটা তো 34% তৃণমূলে, যে দলে গেলেন তো 85% সিটে ত্রিপুরায় একই ছবি। অ্যাবসলিউটলি রাইট, আপনারা একদম পাটিগণিতের মতন করে না সমস্ত রাজনীতি বা নির্বাচনগুলোকে বোঝবার চেষ্টা করেন। ত্রিপুরা বাংলা ভাষার একটা রাজ্য, সেই রাজ্যে ভেবে দিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামপন্থ সেখানেও ছিল, এখানেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামপন্থ ছিল প্রধান বিরোধী শক্তি, এবং 2011 আমরা 1977 সালে হেরে গেছিলাম, কিন্তু পরপর নির্বাচনগুলোতে লড়াই দেবার জন্য একদম বুথ লেভেল পর্যন্ত আমরা আপ্রাণ চেষ্টা করতাম। এই এখানকার যে বামফ্রন্ট সেটার বাইরে তো নয়, একই বাজারেরই তো সিপিআইএম আর বামফ্রন্ট, ঠিক একই পরিণতি করে ওখানে যদি তাদের রাজনৈতিক অস্তিত্বটাকে তারা বিপন্ন করে ফেলে, আর ভারতের জাতীয় কংগ্রেসের কথা যদি বলেন, সেখানে যারা শেষ পর্যন্ত যে 5 থেকে 6 এমএলএ ছিল সুদীপ রায় বর্মন থেকে শুরু করে সবাই, তারাও কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে মার্চ করে গেছে। বিরোধী দল না থাকলে, বিরোধী দল না থাকলে সেখানে যদি একটা রেজাল্ট হয় 85-89% বলা হচ্ছে, সেই জায়গাটাকে রেফারেন্স করে পশ্চিমবাংলায় 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 200 কেন্দ্রের যে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত স্তরে প্রার্থী করতে গেলে যে 50% রিজার্ভেশন আছে, যে শিডিউল কাস্ট রিজার্ভেশন আছে, মহিলা রিজার্ভেশন আছে, প্রবলেম হওয়া যায়। কিন্তু একটা জেলা পরিষদের ক্যান্ডিডেট করতে গেলে হাফ অফ দি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট সেই জায়গায় দাঁড়িয়ে, আমি বলছি যে যে সিপিএম সারা জীবন এই সংরক্ষিত আসন মেনে প্রার্থী দিতে পারলো, বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরায় তারা প্রার্থী দিতে পারছে না, এটা যেমন বিশ্বাস করি না, বিজেপি প্রার্থী দিতে পারছে না, না আমি ত্রিপুরার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে ঠিক তেমন আমি বিশ্বাস করিনি তো যে তৃণমূলের যারা বিরোধী আছে তারা প্রার্থী দিতে পারেনি, তো এই দুটোকে তো ইকুয়েট করে ঠিকই না, না ইকুয়েট করছেন, সেই পার্টির অবস্থানটাকেই তো একদম ইরেলেভেন্ট করে দিয়েছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে এইভাবে তাসের ঘরের মতন ভেঙে চুচ্চার হতে পারে, এটা এগ্রি টু ডিসএগ্রি, যে আমার পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য হলে সেটা বিরোধীদের ক্ষেত্রে অন্যায়, আর ত্রিপুরায় বিরোধী শূন্য হলে সেটা হচ্ছে বিরোধীদের দুর্বলতা, এই এই আমি বিশ্বাস আমি অ্যাবসলিউটলি বিরোধীদের ক্ষমতায় আছে, বিরোধীদের দুর্বলতা নিশ্চয়ই আমি বলছি, আপনি খোঁজ নিয়ে দেখুন যে বহু জায়গায় বুথে হয়তো এজেন্ট দিতে দেয়নি, এক্স্যাক্টলি তৃণমূলের এই রাজ্যে এইটাই যুক্তি ছিল, এবং আপনি খোঁজ নিয়ে দেখুন বহু জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারে, কিন্তু মানুষ এসে ভারতীয় জনতা পার্টির ব্যালট বক্সটা ভরিয়ে 40-41% ভোট তাদের ব্যালট বক্সে পৌঁছে দিয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হবার পর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার
মানে জনপ্রিয়তা যে তলানিতে ঠেকেছিল সেটা তার পার্টির উপর প্রভাব পড়েছিল বলে তারা সংগঠিত করতে পারেনি, কিন্তু আমরা প্রতিনিয়ত রাজনীতি করি, সেই দুর্বলতা ছিল না এখানে। মাসেল পাওয়ার এবং পুলিশকে সামনে রেখে নিশ্চয়ই সেখানে নমিনেশন পেপার সাবমিট করবার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তর ছিল, কিন্তু বাইরে যে প্রতিরোধ গড়ে দেওয়া হয়েছিল এবং পাড়ায় পাড়ায় যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে নির্বাচনী লড়াই হয়নি। তো আমি আবার বলছি, ঠিক আপনি যে কথাগুলো তৃণমূলের বিরুদ্ধে বললেন, ঠিক এই কথাগুলো ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে বিরোধীরা বলে যে পুলিশকে ব্যবহার করে পার্টি অফিস জ্বালিয়ে দিয়ে মিথ্যে মামলা দিয়ে ভয় দেখিয়ে এই 85% বিরোধী শূন্য করা হয়েছে। আমি তৃণমূল বিরোধী বলে একটা পরের ফেজে এগিয়ে নিয়ে একটা জায়গায় আসছি, জাস্ট এ সেকেন্ড, আমি তৃণমূল বিরোধী নয়, আমি একটা সিস্টেম, না না ঠিকই, নির্বাচনী সিস্টেমটাকে যেভাবে যেভাবে স্টিয়ার করা হয়েছে সেইটার আপত্তি, কারণ আমি হাতে কলমে দেখেছি। আমি একটা পয়েন্টে আসি যেখানে আমি আপনি দুজনেই একমত হব, সেটা হচ্ছে গণতন্ত্রে যে রাজ্যে হোক যে দল করুক, বিরোধী শূন্য হিসেবে জেতা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। অ্যাবসলিউটলি, এই বাক্যটাই আমরা জিরো অপোজিশন করবার যে প্রবণতা, সেই প্রবণতাই আজকে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি আজকে পশ্চিমবাংলায় সরিয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই মানসিকতা। আমি এই বাক্যটা থেকে শুরু করব, পায়ের নিচের মাটি সরে গেছে। কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় আপনার গোলপার্কের ফ্ল্যাটে গেলেন এবং সূত্রের খবর যে তিনি বলেছিলেন যে মেয়র পদ আপনি ফেরত পাবেন, যা যা মন্ত্রিত্ব আপনি ছেড়েছেন সব অ্যাজ ইট ইজ আপনাকে ফেরত দেওয়া হবে, সেটা যদি আমি অপশান ওয়ান ধরি। সেকেন্ড অপশান, এই মুহূর্তে যে রাস্তাটায় আপনারা দুজন এগিয়ে গেছেন যে নতুন করে আবার চ্যালেঞ্জ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গা তৈরির চেষ্টা, আমি বলছি রাজনীতিবিদরা নাকি সব হিসেব করে চলে, এই হিসেবটা তো দীর্ঘ এবং কঠিন। তাহলে সহজ অপশানটা, ওই যে সিংহাসন ফেরত পাইবেন আপনি, এই আশ্বাসে চিঁড়ে ভিজল না কেন? পার্থবাবু বললেন যে আপনি সক্রিয় হন, আপনি সক্রিয় হলেন বিজেপি দলে, না আমি বলছি এটা, না না দেখুন এটা পার্থবাবুর ভিজিটটা যেন ক্যাটালিস্টের কাজ করল। আমি পার্থবাবুর কথা আমি শুনেছি যে উনি নিষ্ক্রিয় ছিলেন সক্রিয় করা, সক্রিয় নিষ্ক্রিয়র বিষয় নয়, যে আস্থা বিশ্বাস যেখানে দাঁড়িয়ে সমস্ত এই দলটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যা ধরনের যে প্রক্রিয়া যা করার দরকার, সেটা পশ্চিমবাংলার রাজনীতিতে যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কী ইনক্লাইনেশন আমার ছিল এবং কি ধরনের আমি কাজ করতাম, কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যক্তি জীবনে আমি যে পদক্ষেপ নিয়েছি, যে বললেন ওই বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বললেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইচ অ্যান্ড এভরি ডের ইনভলভমেন্ট, যখনই কথা বলতেন উনি কুশল বিনিময় করলে আমি বললাম যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কেন আঘাত করা হচ্ছে, আমি অন্যদিকে যাচ্ছি না, আমি আপনার লাইনেই ফিরে আসছি। সেখানে দাঁড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত আসার পরে আমি প্রতিবাদ করি, আপনারা দেখবেন আপনাদের আছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হলাম, ন্যাচারালি 22 বছরের একটা পারিবারিক সম্পর্ক, স্ত্রীর সঙ্গে সম্পর্ক আমি বিচ্ছেদে গেলাম, ন্যাচারালি আমার স্ত্রী যে একটা ব্যভিচারী চিন্তাভাবনায় ব্যভিচারী প্রসেসের মধ্যে চলে গেছে, সেখানে আমি থাকবো না, সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজে গাইড করেছেন, বাড়ি ছেড়ে আসার জন্য আমাকে বলার কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, ওখানে গেলে তোমার বিপদ আসতে পারে, তুমি খুন হয়ে যেতে পারো, এই ল্যাঙ্গুয়েজে বলেছেন। শোভন চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী 22 বছরের বউ ব্যভিচারিণী, সেটা তিনি 22 বছরে বোঝেননি, তিনি বুঝতে পেরেছিলেন ঠিক 3 মাস, যে 3 মাস আমি লন্ডন ছিলাম। আমার বর যখন জানতে পেরে গেল যে আমি লন্ডন থেকে ফিরছি, ঋষি ওর বাবাকে বলে গেছিলো যে মাকে আমি আনতে যাচ্ছি, সেই সময় উনি মমতা ব্যানার্জির কাছে গেলেন, গিয়ে মমতা ব্যানার্জির কাছে সুন্দর একটা কাহিনী তৈরি করলেন যে আমি একটি ছেলের সঙ্গে আমি প্রেম করি, তো এবং সেই ছেলেটির দ্বারা মানে শোভনবাবুর প্রাণনাশের ব্যাপার হুমকি ইয়ে আমি বুঝতে পারছি না, কিছু একটা বলেছিল। তো দেখুন, আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে তখন শোভনদা জেড প্লাস, সেই আমার এই বাড়িতে বহু কাজের লোক আছে, আমার বাড়িতে সিকিউরিটি ড্রাইভার সবাই থাকতো, 22 বছর ধরে আমরা ঘর করছি। তো 22 বছরের মধ্যে যদি আমার উনি বলছেন 2008 সাল থেকে নাকি আমার সঙ্গে প্রেম, 2008 সাল থেকে উনি জানতে পারলেন 2017 সালে এসে, তার মানে 9 বছর গিয়ে হয়তো মমতা ব্যানার্জিকে এরকম করে বলার পর দিদি তো সত্যিকারের কাননকে খুব ভালোবাসত, এটা আজও বাসে।
আজও বাসে মমতা ব্যানার্জিকে সৎমা বলুক আর মা বলুক, আজও মমতা ব্যানার্জি কিন্তু দেখুন এখনও পর্যন্ত টিভিতে কোথাও মমতা ব্যানার্জি শোভন চ্যাটার্জির সম্বন্ধে একটা কথা বলেছে? উনি বলেছিল যে দিদির কথায় আমি ঘর ছেড়েছি, আজ বিজেপিতে জয়েন করার পর নতুন করে শুনলাম দিদির কথায় আমি ডিভোর্স দিতে গেছি। নিজের কোনো বুদ্ধি নেই, অ্যাকচুয়ালি বুদ্ধিহীন মানুষ আজকে বুঝতে পারছি, আজকে মনে হচ্ছে 22 বছর পর মনে আমি বুঝতে পারলাম একজন বুদ্ধিহীন মানুষে নির্বোধকে বিয়ে করেছি আমি, সে বৈশাখী ব্যানার্জির কথা শুনে আমায় ডিভোর্স দিয়েছে। রত্না চট্টোপাধ্যায় সম্বন্ধে যে কথাগুলো মমতাদি বলেছে আমি তো অগাধ আস্থা রেখে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি দল পাশে থেকে তো পরিবারে লড়াই করবার জন্য ভাবিনি। আজকে রত্না চট্টোপাধ্যায়কে ঘুঁটি সাজিয়ে আমাকে এই বলা হচ্ছে সেই বলা হচ্ছে, মানে দল ঘুঁটি সাজিয়েছে আপনি বলছেন? না না, করা হচ্ছে তো। শুনুন, আমি তৃণমূলের কর্মী, আমি ঘুঁটি হতে যাব কেন? আমাকে এই দলেরই কিছু বিধায়ক কিছু কাউন্সিলর সাবধান করেছিল, এই বলেছিল যে মমতা ব্যানার্জির কাছে গিয়ে তোর নামে এমন কিছু কথা বলে এসছেন যে দিদি সেই ক্ষেত্রে মনে হয় দিদি তোর উপর একটুখানি রেগে আছে, তুই দিদির সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বল। আমি তখন মমতা ব্যানার্জিকে ডিটেলস বললাম, ডিটেলস মানে ও কিন্তু আমার ব্যাপারে সব বলে এসেছিল, তিনি যে বৈশাখী ব্যানার্জির সঙ্গে সাদান এভিনিউতে গিয়ে উঠেছেন বলেননি মমতা ব্যানার্জিকে। তার আগে মমতা ব্যানার্জিকে খাওয়ানো হয়েছিল যে রত্না তাকে প্রাণনাশ করতে পারে বা রত্না এরকম এরকম ব্যভিচারিণী, রত্না 8-9 বছর ধরে, আচ্ছা বলুন তো আমি তার মানে কত চালাক মহিলা ভাবুন, 8 বছর ধরে ঘরের মধ্যে ঢুকে প্রেম করেছি কেউ ধরতেই পারলো না, ভাবতে পারছেন? আর উনি 1 মাস প্রেম করে ধরা পড়ে গেলেন, তাহলে ওনার থেকে আমি বুদ্ধিমতী। দলের নির্দেশ কিন্তু শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে যা মন্তব্য করার সব রত্ন চট্টোপাধ্যায় করবে। আরে দল পার্থবাবু একদম অন অন রেকর্ড বলেছেন, রাইট ইউ আর, সেটা তো বুঝতে পারছেন? সেইখানটায় দাঁড়িয়ে এটা দলের নির্দেশ বলতে কার নির্দেশ? মমতা ব্যানার্জির নির্দেশ আপনি যখন বলছেন, একদম। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে উপদেশ দিয়েছেন সেই জায়গা থেকে মমতাদির আলোচনা প্রতিনিয়ত ক্যাবিনেটের মধ্যে যে কোনো মিটিংয়ে যে অ্যাবসেন্ট থাকে তাকে নিয়ে আলোচনা, বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে যে ক্যাবিনেটের তাকে নিয়ে আলোচনা, এই যে প্রতিনিয়ত ক্যাবিনেট মিটিং এ নিয়ে আলোচনা হয়েছে। ইয়েস, ক্যাবিনেট মিটিং এ উচ্চারণ করেছে এবং সেটা আপনার যথেষ্ট অপমানজনক লেগেছে। অ্যাবসলিউটলি, আমি বারবার প্রতিবাদ, বন্ধুর সম্মানের ক্ষেত্রে এটা আঘাত মনে করেছেন। আমি আবার বলি যে আমার বিপদের একজন বন্ধু, যে সম্বন্ধে কালীঘাটে গিয়ে তারপর আপনি চিঠি দেন, যে আমি লাস্ট তো একেবারে রেজিগনেশন প্রসেসে দিয়েছি, আমি নিজে জানিছি আমাকে ছেড়ে দাও, কিন্তু একজন নিরপরাধ মানুষকে শুধুমাত্র একটা ব্র্যাকেট করার জন্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হবে আমার জন্য, তার জন্য আমি আপনাকে বলি যে সম্মান এবং বিশ্বাসটা এত বড় জিনিস, সেইটে যখন চির ধরলো সেখানে যখন আঘাত হলো, আরও বহু বিষয় আছে, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় কোন ব্র্যাকেটে পড়েছেন? আমি মমতা ব্যানার্জিকে আগেই বলেছিলাম যে সমস্ত কাজকর্ম আমায় করতে হচ্ছিল, যে তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে তুমি হয়তো এইরকম ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছি, এটা তো শুধু মমতা ব্যানার্জির, বৈশাখীকে তো কি বলবো স্কেপগোট অফ দ্য সিচুয়েশন একটা সিম্বল করে বলা হয়েছে, বিষয়টা তো না, নিশ্চয়ই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এজেন্ডা ছিল বা কোনো চিন্তাভাবনা মনের মধ্যে ছিল, আমি সেসব নিয়ে এই মুহূর্তে আমি এই মুহূর্তে ডিসকাস করতে চাই না, কিন্তু আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ উপদেশ আমার কাছে শিরোধার্য ছিল, তিনি 180 ডিগ্রি ঘুরে যে আচরণ আমাকে করেছেন সেখানে আমার সম্মানে আঘাত লেগেছিল। আমি রেখেছিলাম যে এখানে আমার আর জায়গা নেই, আমি সরে চলে এসেছিলাম, আর সেখানে পার্থ চট্টোপাধ্যায় আমাকে এসে বলবে মেয়র ফিরিয়ে দেবো, যে মন্ত্রিত্ব ফিরিয়ে দেবো, দেখুন সম্মানটা তো ফিরিয়ে দিতে পারবেন না, যে সিদ্ধান্ত আমি গ্রহণ করেছিলাম সেই সিদ্ধান্তে, এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে আমি এইখানে আমার প্রশ্ন থাকবে যে আপনি যে কোনো বন্ধুবৎসল মানুষ মানে আপনাকে আদর্শ মানবেন যে বন্ধুর সম্মানের জন্য যিনি এক কথায় মন্ত্রিত্ব মেয়রশিপ সব ছেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু আমি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাহলে তো লড়াইটা রাজনৈতিক মতাদর্শের নয়, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের লড়াই তো ভেতরে হচ্ছিল, সেগুলোকে সামনে এনে লড়াই করলে তাহলে তো অন্য আরো প্রেক্ষাপট তৈরি হয়ে যেত, ন্যাচারাল কোর্স। অনেকে বলছেন যে রাজনৈতিক মতাদর্শ হচ্ছে সেই তৃণমূলের পুরনো লড়াইটা আদি এবং নব্য, যারা 2011 আগে থেকে রাস্তায় মার খেয়ে পুলিশের লাঠি খেয়ে দল করেছে তাদের সঙ্গে 2011 সালের পরে ক্ষমতায় আসার পরে যারা সামনে এসছে তাদের লড়াই, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একেবারে নাম করে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা
শোভন চট্টোপাধ্যায় মেনে নিতে পারেননি, ইজ ইট ট্রু? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা কোথার থেকে হয়েছে 2014-এ, যে আমি এবার অভিষেককে পশ্চিমবাংলা থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত করতে যাই? আমাকে বলতো ডায়মন্ড হারবারে কে ক্যান্ডিডেট হবে, আমি হাসতাম, বলে কি রে উত্তর দিচ্ছিস না, মমতাদির সঙ্গে তো সেই স্তরেই আমার কথা হতো। তখন বললো আমি অভিষেককে করতে চাই। আলপিন থেকে এলিফেন্ট, যেদিন থেকে ভাবা হয়েছে আর সার্টিফিকেট হাতে তুলে দেওয়া পর্যন্ত সমস্তটাই মুখে রক্ত তুলে কে করেছে, ডায়মন্ড হারবার মানুষের কাছে জিজ্ঞাসা করুন, রাজনীতির জগতের সমস্ত কাউকে জিজ্ঞাসা করুন, সমস্তটাই দায়িত্ব নিয়ে একদম সকাল থেকে রাত্রির পর, আমি একটু লেট রাইজার, তার পরবর্তী ক্ষেত্রে রাত্রিরে বাড়ি ফেলতাম ডায়মন্ড হারবার, দুপুরে খেতাম ডায়মন্ড হারবার, রাত্রিরে ডিনার করতাম ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারটা ন্যাচারালি অভিষেকের উত্থান নিয়ে আমার আসবে কেন? অভিষেক অত ছোট বয়সে একটা রাজনীতি করতে এসে মমতাদি ভাইপো, তাকে কেন আমি জেলাস ফিলিং করব? কিন্তু অভিষেক আপনি হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড হয়ে যাওয়াটা কি শোভন চট্টোপাধ্যায় মানতে পারেননি? সেকেন্ড ইন কমান্ড হবার কথা কই, মমতা ব্যানার্জি যা চিন্তা করবে, অনেক সময় বলা হয় এটাই আইন, এটাই তৃণমূল কংগ্রেস, কিন্তু ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতাদি যে কোনো প্রক্রিয়াই করুক আমার তাতে আপত্তি করার কিছু নেই, কিন্তু আমাদের রক্ত জল করার দল, যে দলকে নিয়ে মানুষ এত আস্থা রেখেছিল, সেই দলের মধ্যে যে মানসিকতা পোষণ হচ্ছিল, সেই পোষণ করতে করতে কিছু বা কতিপয় ব্যক্তি এক্ষুনি জিজ্ঞাসা করলে আমি আপনার উত্তর আসবো না, আমি মানে রাজনীতিটা তো আজকের এই মুহূর্তের এক ঘন্টার জন্য নয়, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলি, সেই সিদ্ধান্ত আসছিল যে মানসিকতা নিয়ে 27 বছর আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে বামফ্রন্টকে দেখেছি, 34 বছর বামফ্রন্টকে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টকে দেখেছি, এত টেরারিজম আর এত অপোজিশনকে এইভাবে মানে মানে সম্পূর্ণভাবে মুখ বন্ধ করে দেওয়া, এইভাবে অত্যাচার করা আমি দেখিনি, যার জন্য দলের অভ্যন্তর থেকে আমি বলেছিলাম। পার্থ চট্টোপাধ্যায় বলছেন অসত্য, এরকম কিছু আপনি বলেননি। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি যে স্বয়ং মমতা দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে আমি বলেছিলাম যে 83টা জেলা পরিষদের সিট, 33টা আমরা আনকনটেস্টেড জিতেছি, এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, তখন নিশ্চয়ই সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, বলবেন আদালতের রায়ের পর কি আদালত, সর্বোচ্চ আদালত যেমন সুপ্রিম কোর্ট তেমনি মানুষের আদালত সুপ্রিম কোর্ট, সেই মানুষের আদালতে যে ধাক্কা খেয়েছে, মানে দলের ভেতরে এই প্রশ্ন আপনি রেজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? অ্যাবসলিউটলি রেজ করেছিলাম। এবারে আরও বিভিন্ন কর্মকাণ্ড ছিল, ভারতীয় জনতা পার্টির সঙ্গে কতটা লড়াই, কতটা সখ্যতা, কি বিষয় না বিষয় সখ্যতা ছিল ন্যাচারাল কোর্সে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাবেন না ক্যাবিনেট, পুরোটা যা সংবাদ মাধ্যমে দেখছেন তার মাধ্যমেও বিভিন্ন ক্ষেত্রে আমি বললাম গত 8 মাস বা 1 বছর কোনো যোগসূত্র ছিল না দিলীপ দা আসার দিন পর্যন্ত, যে এইখানে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করব বলে কোনো স্কিম আছে, কিন্তু একটা সরকার আর একটা হলো রাজনৈতিক দল, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে যে লড়াইটা হচ্ছে, বাংলার উন্নয়ন সেইখানে যেভাবে থেমে যাচ্ছে বারবার, বাংলার উন্নয়ন যেভাবে ধাক্কা খাচ্ছে, সেটা নিজস্ব ব্যক্তিগত পরিসরে বা রাজনৈতিক পরিসরে আমি জানিয়েছি, এবং তিনি গেছিলেন, তিনি কথা বলেছেন, সেই কথাটা বলেছেন, রাজনৈতিক কথা বলেছেন কি না বলেছেন আমি আবার বলছি, আবার আমি বলছি, কার কার সঙ্গে দেখা করেছেন, কোথায় গিয়েছিলেন? আমি আবার বলছি যে আপনারাই দেখিয়েছেন যে চলার পথে কখন কোথায় ইন্টারঅ্যাকশন হচ্ছে, আপনারা সেগুলোকে হয়তো সুতো দিয়ে বাঁধতে পারেননি, ঠিক মানে আমরা ভেতরে কি কথা হচ্ছে কি করে আপনারা সুতো দিয়ে বাঁধতে পারেননি, কিন্তু এটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যে লড়াইটা আজকে আপাত দৃষ্টিতে দেখিয়েছে, ইয়েস সেই লড়াই, যে ল্যাঙ্গুয়েজে লড়াই হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজে লড়াই হয়েছে, যাতে সুষমা স্বরাজকে আগেও বললাম বলতে হয়েছে যে কখনো না সামনাসামনি বসে কথা বলতে হয়, যে যে জায়গায় দাঁড়িয়ে আমি সুষমা স্বরাজের সঙ্গে আমার কেন কথা হয়েছিল, কি ডিটেলস হয়েছিল, আমি মন্তগুপ্তির শপথের জন্য আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি খুব সোজা কথায় সোজাভাবে বলি যে
আমার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য নিশ্চয়ই তৈরি হচ্ছিল, সেই মতপার্থক্যটা নিশ্চয়ই ঝগড়ার মধ্যে নিয়ে নয়, বিতর্কের মধ্যে দিয়ে নয়, কতকগুলো পদক্ষেপ করা হচ্ছিল যেগুলো মানসিকভাবে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার পক্ষে মেনে নেওয়া অনেক পক্ষে সম্ভব হচ্ছিল না। কারণ স্মুথলি তৃণমূল কংগ্রেস রান করবে, সুষ্ঠুভাবে মানুষের জন্য সরকার চলবে, আজকে সে জায়গায় দাঁড়িয়ে কেন এরকম জায়গায় যেতে হবে যে আজকে আমাকে আনকনটেস্টেড হতে হবে? 40টা হয়ে গেছে, 42টা করতে হবে লোকসভা সিট না, বীরভূমে মনে আছে আপনাদের? আমি ব্যক্তি হিসেবে কাউকে বলি না, ন্যাচারাল কোর্সে আপনি আবার প্রসঙ্গটা তুললেন, 42-এ 42টা ডেমোক্রেসির খুব শুভ ইঙ্গিত, শুভ সূচনা আমরা তখনও মনে করিনি, আজও মনে করি না। কিন্তু আপনি যে দলটায় গেছেন তারা পাবলিকলি 2014-এর আগে স্লোগান ছিল কংগ্রেস মুক্ত ভারত, সেটাও কি গণতন্ত্রের পক্ষে খুব শুভ? যাই হোক, আমি এই এই প্রসঙ্গটা আগে বহু আলোচনা করে গেছি, আমি আমি পরেরটায় আসি রবন্দা। সেটা হচ্ছে বারবার যে তারিখগুলো হচ্ছে, যে ধরুন 20-এ নভেম্বর আপনি আবাসন মন্ত্রী এবং দমকল মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন, 22-এ নভেম্বর কলকাতার মেয়র হিসেবে পদত্যাগ করলেন, আর এই 11-ই আগস্ট আপনি বিজেপিতে যোগ দিলেন। এই মাঝের সময়টা জলশোভন কি জল মাপিতে ছিলেন? আমার দেখুন কোনো মানসিকতা ছিল না, আমি যে বিশ্বাসের জায়গায়, একদিকে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, যে বিশ্বাসযোগ্যতা, যে লাইফস্টাইল লগ্না চট্টোপাধ্যায় আনতে গিয়ে, যে ব্যক্তিদের সঙ্গে যোগসূত্র করবার জন্য, এমন একজন ওর জীবনে চলাফেরার পথে এটা পথে চলে এলো। সেখানে যখন আমার সেজ ভাই আমাকে বলল, তুই বাড়ির দিকে নজর দিস না, 24 ঘন্টা দল করেছিলাম সেই সময়, এই নয়, আমি নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করেছিলাম সত্যটা কি বলো, এবং সেটা জানবার পরই দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোটা জানিয়েছিলাম, বেশ সম্পূর্ণটা বিষয় জানিয়েছিলাম। আমার বাড়ির মধ্যেটায় অন্যান্য বিষয়ও ছিল, সমস্ত বিষয়টা জানিয়েছিলাম। মমতা দি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শটা দেবার পরে, আমার ভুল হতে পারে, আমি পরিষ্কার করে বলছি, তাহলে তো মমতা দি আমাকে জিজ্ঞাসা করতে পারতো, তুই যা বললি এই কথাটা সত্য সত্য নিয়ে আমি কথা বলে দেখলাম এইটা সত্য, এটা সত্য নয়। কিন্তু তা না করে বিধানসভার মধ্যে, ক্যাবিনেটের মধ্যে, আমার মন্ত্রিসভা চালাতে বিভিন্ন জায়গায় তার ছায়া পড়তে লাগলো, কলকাতা পৌরসভা চালাতে, বিধানসভার মধ্যে কথা বললেন, আমি একটু প্রত্যেক জায়গায় তার ছায়া পড়তে লাগলো। সিপিএম এর এমএলএ খগেন মুর্মু, তিনি বিধানসভায় জিজ্ঞেস করলেন 20-এ নভেম্বর যে কতজন গৃহহীনকে বাড়ি দেয়া হয়েছে, আপনার উত্তর ছিল 25 লক্ষ, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, ফিগারটা 40 লক্ষ। অ্যাবসলিউটলি তাই, যে একটা দল করি, দলে মন্ত্রী থাকতে পারি, মেয়র থাকতে পারি, কিন্তু দলের যদি লিডারশিপের কনফিডেন্স কখনো কোশ্চেন হয়ে যায়, সেখানটা তো আমার অবস্থান একদম ভোলাটাইল হয়ে যাবে, সেটাই সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক 25 লক্ষর কথাটা, যেদিন 20-এ নভেম্বর আমি 10:20-25 পৌঁছে গেছি, 11:00 প্রশ্নোত্তর, মমতা ব্যানার্জি আমায় ডেকে পাঠালেন স্পিকারের ঘরে, যেসব কথাবার্তা যে অ্যাপ্রোচে বলছিলেন আমি সেগুলোর প্রতিবাদ করি, এবং তারপরে বলি যে এই উত্তরটা যাবে না, কারণ সেই যে গীতাঞ্জলি প্রকল্পে যে বাড়ি দেওয়ার কথা তার একটা সরকারি সিদ্ধান্ত ছিল, এবং সেই সরকারি সিদ্ধান্তটা মমতা আমাকে জানিয়েছিলেন, আমি সেই মতন তৈরি করেছিলাম। তিনি বললেন হ্যাঁ, উত্তরটা তাহলে কী দেওয়া যাবে, আলোচনা করলাম, বললো বলে দেবো যে ঠিকই 25 লক্ষ বাড়ি, একদম স্পেসিফিক এই উত্তরটা দেওয়ার 5-7 মিনিট আগে যে পাইপলাইনে আছে এগুলো কমপ্লিট হোক, বিধানসভার রেজিস্টার খুললেও দেখতে পাবেন, মানে স্ক্রিপ্ট দেখলে 25 লক্ষ বাড়ি পাইপলাইনে আছে, এগুলোকে শেষ করলেই তার পরবর্তী ক্ষেত্রে এগুলোকে আবার রিলিজ করা হবে, কাজ হবে। আমিও বিধানসভার মধ্যে চলে এলাম স্পিকারের ঘর থেকে, মমতা দিও মুখ্যমন্ত্রী হিসেবে তার জায়গায় বসলেন, আমি স্পেসিফিকভাবে 25 লক্ষ বললাম, পেছন থেকে মুখ্যমন্ত্রী উঠে বললেন ওটা 25 লক্ষ হবে না, 40 লক্ষ। কোনটি ঠিক আজও আমি জানতে চাই, যে মমতা দির বলে দেওয়া 5 মিনিট আগে 25 লক্ষটা ঠিক, আর না মমতা দি বিধানসভায় দাঁড়িয়ে স্টেটমেন্ট যেটা তিনি, কিন্তু পাবলিক পারসেপশনটা সুগন্ধা যা জানালো সেটা হচ্ছে আবাসন মন্ত্রী নিজেই জানেন না কোন ফিগারটা, তিনি একটা ফিগার দিচ্ছেন, মুখ্যমন্ত্রী সংশোধন করে দিচ্ছেন। তার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি সংশোধন করে দেয়, আর সেই মুখ্যমন্ত্রী যদি 5 মিনিট আগে সেই সংখ্যাটা আমাকে বলে দেন, তার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী
সেই কারণগুলো তো মমতা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। এই বিশ্বাসযোগ্যতা তফাতে মনে হয়েছে যে মমতা ব্যানার্জির জন্য আমি জীবনপ্রণ সংগ্রাম, 48 ডিগ্রিতে যদি দরিনা ক্রসিং এ দাঁড়াতে বলেছে সেই যেখানে দাঁড়িয়ে আমার প্রাণঘাত হয়ে যেতে পারে সেইখানে দাঁড়িয়ে, যেখানে গেলে সব ধরনের আঘাত পেতে পারি সেখানে দাঁড়িয়ে কোনোদিন দ্বিধাগ্রস্ত হয়নি, সেই মমতা ব্যানার্জি ব্যাপক পরিবর্তন এসে গেছে। আমার মনে হয়েছে যে মমতাদির মতন সরকার চালাক, আমার প্রয়োজনীয়তা ফুরিয়েছে, চলে এসেছি, কোনো দরাদরির কোনো বিষয় নয়, কোনো কোথাও যায়নি, বিধানসভাতেও যায়নি, পৌরসভাতেও যায়নি, এই যে স্ট্যান্ডিং কমিটির মিটিং বলছেন সে সমস্ত জায়গাতে। চলো এইখানে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আপনি ঠিক বলেছেন যে আপনারা একেবারে শুরুর থেকে 22 বছর বয়সে আপনি কাউন্সিলর হয়েছিলেন, সেখান থেকে লড়াই করে 21 বছর সেখান থেকে লড়াই করে করে এই জায়গায়, এবং বহু ক্ষেত্রে বিরোধী রাজনীতি করতে গিয়ে প্রাণ সংশয় হয়েছে মানছি, কিন্তু আমি বলছি বিনিময়ে আপনিও তো কলকাতা শহরের মেয়র থেকে 2-3টে দপ্তরের মন্ত্রী, কানন থেকে শোভন চট্টোপাধ্যায় হেভিওয়েট মন্ত্রী, অনেকে বলতেন যে কিচেন ক্যাবিনেটের অবিচ্ছেদ্য অঙ্গ, মানে যাকে বাদ দিয়ে কিচেন ক্যাবিনেট চলবে না, সরকারি যে কোনো সিদ্ধান্ত আপনাদের ছোঁয়ানো হতো, আপনিও কম কিছু পাননি, এটা যদি প্রথম হয়। দ্বিতীয় পার্টে অবশ্যই একটা একটা করে উত্তর নিন না। আচ্ছা বেশ, আপনি এটা বলতে যে বিনিময় ব্যাপারটা কি, বিনিময় যে আপনি দিয়েছেন কিন্তু পেয়েছেন, না না না, আমি আমি যে জায়গায় দাঁড়িয়ে কি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট বলছেন, দলের পরিকল্পনা ঠিক করা বলুন, দলের সামগ্রী সমস্ত টুকুনেই তো আমার কোনো ধরনের পিছপা হয়ে পিছু দিকে দেখিনি, আমি সেই জায়গায় সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলতেন এটা সত্যি কথা, আমি মার জায়গা, অভিভাবকের জায়গা সমস্তটা জায়গায় রেখেছিলাম, তার প্রতিদান আমি যেটা পেয়েছিলাম সেখানটায় দাঁড়িয়ে যে পারিবারিক যুদ্ধ, হ্যাঁ তোমার জায়গায় রত্নাকে নিয়ে তোমায় ঘর করতে কেউ বলেনি, তুমি রত্নাকে ডিভোর্স করে দাও, তুমি রত্নাকে ছেড়ে চলে এসো, আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই রত্নাকেই ঘুটি করিয়ে যে জায়গায় দাঁড়িয়ে উনি দিনের পর দিন যে ব্যবহার করলেন, আর শুধুমাত্র কতকগুলো বিষয় আমি দলের মধ্যে আলোচনা তুলেছিলাম, নিশ্চয়ই বাইরে না বললেও বাইরে কোনোদিনই কন্ট্রোভার্সিয়াল কথা বলিনি, কিন্তু ঘটনা হচ্ছে শুধুমাত্র বৈশাখী বন্দ্যোপাধ্যায় সমস্ত সবটাই তিনি জানেন, পুরোটা জানেন, তাকে যেতে করা হয়েছিল, তার যখন প্রতিবাদ করেছিলাম আমাকে নিজে বলেছিলেন। আমি বৈশাখীদের কাছে যাব, তার আগে একটাই প্রশ্ন আমার এই পর্যায়ে থাকবে, সেটা হচ্ছে ধরুন আদি এবং নব্য 2011-র ক্ষমতায় আসার আগে ঘাম রক্ত ঝরালেন, ডরিনা কসিংয়ে জীবন সংশয় করলেন, এই এই দলটার সঙ্গে যারা পোস্ট 2011 যারা এলেন তাদের একটা সংঘাত, এবং কোথাও একটা যে ক্ষমতায় থাকা অবস্থায় আসাতে ঝুঁকি অনেক কম, সেইখানে আদি এবং নব্যর যে সংঘাত সেইটা তো একটা তৃণমূলের এই মুহূর্তে দাঁড়িয়েও একটা বড় সমস্যা, এটা আপনি মানবেন, যুবর সঙ্গে আদির লড়াই। দেখুন পুরনো মানুষগুলো আজকে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, যারা তৃণমূল কংগ্রেসকে একটা স্বপ্ন দেখে যে জায়গায় 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস সংগঠিত করেছিল, মানুষের সমর্থন পেতে পেতে এসে 2011 সালে যখন সরকার গড়া হলো, 2010 সালে যখন কলকাতা পৌরসভা পেল, 2008 সালে যখন 2টি জেলা পরিষদ পেল, সেই সিগন্যালগুলোকে নিয়ে করলেন, তখন ভুলে গেলেন যে আজকে আমি যেখানে এসেছি সে পুরনো সেই জায়গায় যে জায়গাগুলো মানুষের যে চাহিদা ছিল উন্নয়নের, যে ব্যবহার সরকারের পক্ষ থেকে ছিল, সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু সমন্ধে এইখানে তো আরেকটা কথা হবে, আপনি এই মুহূর্তে যে দলে যোগ দিয়েছেন তারাও বলতে পারে যে 18-22 রেজাল্ট দেখে যারা যোগ দিয়েছেন তারা হলেন নব্য, আদি বিজেপি যারা আরএসএস এর ঘরানায় বহুদিন ধরে করে আসছেন বিজেপির রাজনীতিটা, তারা বলতে পারেন যে এই নব্যদের দলের ভূমিকা এবং কন্ট্রিবিউশন কতটুকু, তারা 18-22 ফল দেখে আসছেন আর আমরা ফলস কেস খেয়ে, পুলিশের লাঠি খেয়ে এতদিন ধরে মতাদর্শকে আঁকড়ে ধরে বিজেপি বা আরএসএস করছি, এই সংঘাত বিজেপিতে হবে না। ভারতীয় জনতা পার্টির একটা ডিসিপ্লিন নিজের আছে, আমরা একটা ঘরানায় পেয়েছি, সেখানটায় দাঁড়িয়ে আমাকে বুঝে নিতে হবে, আমি কোনো শর্ত কোনো চিন্তাভাবনা, এই মেয়র মন্ত্রিত্ব এটসেট্রা বলছেন সেসব নয়, ন্যাচারাল কোর্সে একটা মানুষের একটা আশীর্বাদ, মানুষের একটা সমর্থন গত 18-22 রেখাপাত করেছে, সেই রেখাপাতটা যাতে আগামী 2021 সালে
আমি বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, কিন্তু কোথাও যেন শিথিল না হয়ে যায়, তার জন্য যদি আমার মিনিমাম কোনো সূচাগ্র কন্ট্রিবিউশন থাকে এবং সেটা যদি ওনাকে ব্যবহার করে বা আমি ওদেরকে দিতে পারি, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাথী হবে। মানে এখানে নব্য আর আদি বিভেদ হবে না আমার সঙ্গে, আমি সমস্ত বিভেদের কথায় বিশ্বাস করি না। যদি কোথাও থাকে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক দল, যেখানে আমি আজকে আপনাকে মেয়র হিসেবেও প্রজেক্ট করতে হবে না, কোনো শর্ত নেই, সেই পরিবারের আমি অংশ হয়েছি, তারা যে সিদ্ধান্ত নেবেন তাদের চিন্তা ভাবনা নিয়ে সেই সিদ্ধান্ততে আমায় সামিল হতে হবে। বৈশাখী দি, একটা জিনিস তো মানতে হবে যে একেবারে পরস্পর বিরোধী দুটো মত, একটা হচ্ছে, এবং এই মত রাজনীতি সাধারণ মানুষ সমাজেও একটা মত রয়েছে, মতটা হচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় এই রকম একটা মানুষ, একমাত্র অষ্টম এডওয়ার্ডের সঙ্গে যার তুলনা করা যায়, যে যিনি সিংহাসনে চড়েননি, সিংহাসন ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন, যে বন্ধুর সম্মান রক্ষার্থে, সেটা ক্যাবিনেট মিটিংয়ের মাঝেও, তিনি মেয়রশিপ মন্ত্রিত্ব সমস্ত ত্যাগ করে বন্ধুর জন্য এই আত্মত্যাগটা করলেন, এটা হচ্ছে প্রথম অপশন। আপনি এটা বলুন, আমি দ্বিতীয় অপশনটা বলি। আপনি বললেন এটা খুব সিম্পলিস্টিক একটা কম্প্যারিজন, যদিও এটা শুনতে আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগতে পারে, কিন্তু ফ্যাক্টটা তা নয়। নিশ্চয়ই বন্ধুর সম্মানটাকে উনি ভীষণ ইম্পর্টেন্স দিয়েছেন, সবসময় ডিফেন্ড করেছেন, কিন্তু যখন উনি কোনো পদ ছেড়েছেন বা মন্ত্রিত্ব ছেড়েছেন, সেখানে কিন্তু আমার মনে হয় যে দলের ভেতরে বিশ্বাসযোগ্যতার তফাত, আদর্শের সংঘাত, এবং কোথাও একটা, আমি 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 তো দেখেছি ওনাকে খুব ক্লোজলি, লাস্ট কয়েকটা মাস উনি যখন অফিসে যেতেন, উনি প্রতিদিন মনে হতো যেন একটা সেই ইয়েতে, মানে টর্চার চেম্বারে ঢুকছেন আর সেখান থেকে ছিটকে আসছেন সন্ধেবেলা। তো এই যে প্রতিদিন আতঙ্কে যে আজ মমতাদি কি বলবেন, এবং কখনো অপমানটা চুপচাপ হজম করা, কখনো তার প্রতিবাদ করা, আর যাই হবে সেটা পরের দিন নিউজ পেপারে। উনি যখন দপ্তরে বসে থাকতেন তখন কাজের লোকেরা আসতো, কাজ করতে হতো, কিন্তু অ্যান্টি চেম্বারে তো বৈশাখী ব্যানার্জি বসে আছে, ওনার তো অ্যান্টি চেম্বারের দিকে তখন মন বেশি, যে বৈশাখীর সঙ্গে গিয়ে কখন গল্পটা করবো, বৈশাখী রত্না যে লাঞ্চটা পাঠিয়েছে সেটা কখন বৈশাখীর সঙ্গে গিয়ে খাবো, তো তখন দপ্তরটা টর্চারেরই জায়গা হয়, যে আমার এদিকে কাজ করতে হচ্ছে, এদিকে ভেতরে বৈশাখী বসে আছে, মন দিয়ে কাজও করতে পারছি না। ফলে উনি কী করলেন, দপ্তর ছেড়ে দিলেন, মেয়রের অফিসে ওনার যে সিএপিএ যারা ছিল, নমলান লাহিড়ি টাহিড়ি আরও, তাদেরকে জিজ্ঞাসা করবেন না, শেষের দিকে পনেরো মিনিট 20 মিনিটের বেশি কর্পোরেশন থাকতেন না, বেশিরভাগ দিন গিয়ে মানুষ মেয়রকে পেত না। 131 নম্বর রোডে 2 বছর ধরে কোনো পরিষেবা নেই, এখানকার মানুষ এবারে যা জল জমেছে, কারণ 2 বছর ধরে কোনো নিকাশির কাজ হয়নি, এলাকার কাউন্সিলর এলাকায় আসে না, সেই মানুষকে পরিষেবা দেয় না, প্রত্যেকটা নিকাশি প্রত্যেকটা ড্রেন পলিতে ভরে গেছে, সেগুলো কাজ করানো হয়নি, প্লাস্টিক এলাকায় প্লাস্টিক প্লাস্টিক জমে খালগুলো এ হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করা হয়নি। অপমান বলছেন, আমি তো বোধহয় বছর দুয়েক আগেও শোভন চট্টোপাধ্যায়ের মোবাইল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল নাম্বার সেভ করা ছিল মা বলে, না না আমিও তো সেইখানেই আমার কাছে অবাক লেগেছে যে যার নামটা মা বলেই সেভ করা ছিল, সেটা আমিও দেখেছি, আপনি যেমন দেখেছেন, আমি গত 2 বছর কেন, আমি এই যখন ছেড়েছে তখনও মা হিসেবেই দেখেছি, কিন্তু মায়ের ব্যবহার যদি মায়ের আগে একটা সৎ বসে যায়, সৎ মায়ের মতো হয়, তখন তো একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়ে যায়, মানে আমি ওর যে মানসিক যন্ত্রণা, মানে বারবারও একটা কথাই বলতো যে এই মমতাদি আমার কাছে অচেনা, এই মমতাদিকে আমি চিনতে পারছি না। যে টেলিফোনে সেভ হয়েছে সৎমা, কারণ আমার তো আর দেখার ক্ষমতা নেই, আমি অনেক দূরে আছি, আপনাদের চ্যানেল চ্যানেল তো মাঝে মাঝে দেখে নেবেন, তো মায়ের আগে সৎটা বসেছে কি না, তাহলে উনি বুঝতে পারবেন মমতা ব্যানার্জি ফোন করছে। শুনুন, যে যে মানুষটি সন্তানদের সঙ্গে বেইমানি করে, যে মানুষটি পরিবারের সঙ্গে বেইমানি করে, সে মানুষটি দল আর মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করবে, এটা নতুন কিছু নয়। তো তিনি শোভন চ্যাটার্জি একজন বেইমান মানুষ, আর সেটা আমি আজ নয় 22 বছর বাদে এসে আমি বুঝলাম। মানে আমাদেরকে বারবার একটা জিনিস শুনতে হয়েছে গত কয়েক মাস, যখন উনি খুব চুপ ছিলেন, যখন আমরা বলতাম যে কেন, মানে আপনি বলছেন না যে পদ এটা অনেক বেশি সংঘর্ষের, তখন আমরা বলতাম যে ঠিক আছে, যদি মনে হয় যে অপমানিত হয়েছে তাহলে ঘুরে দাঁড়ানো দরকার,
তখনও কিন্তু একটাই কথা বলতেন যে আমার লেভেলে যে মানুষ বিট্রেড হবে, যে বাড়িতে বিট্রেড হচ্ছে এবং যাকে দেখে দল করেছি, যেটা আমার জীবনের সবচেয়ে বড় জায়গা, সেখানে বিট্রেড হচ্ছি, এই দুটো বিট্রেয়াল মানুষটাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছিল। এবং আপনি বলছিলেন না যে এই এতগুলো মাস কি সত্যি চুপ থাকা সম্ভব? আমি সত্যি ওনাকে দেখেছি যে চুপ করে হয়তো অবজার্ভ করতেন, খবর দেখছেন, খবরের কাগজ পড়ছেন, খুব ছোট্ট ছোট্ট স্টেটমেন্টে ওনার ভেতরের যন্ত্রণাগুলো প্রকাশ পেত, বা সেগুলো দূর দৃষ্টি যে ওনার আছে সেগুলোও বোঝা যেত, কিন্তু রাজনীতির থেকে সম্পূর্ণভাবে নিজেকে একটা নীরব দর্শকের মতো দেখছিলেন উনি পুরো জিনিসটা। এবং যখন আমি দেখলাম যে প্রতিনিয়ত মানে অসংখ্য কর্মী, অসংখ্য নেতা ওনাকে ফোন করছেন যে আপনি বসে যাওয়ার পরে আমরা আর কোনো শেল্টার পাচ্ছি না, আপনাকে আমরা সবসময়, মানে আমি যে কথাটা খুব গর্বের সঙ্গে ওকে বলি যে যে কোনো মানুষ সেই মানুষগুলো এবার বিজেপিতে শেল্টার পাবে। দেখুন, আমি আমি এদেরকে একমাত্র দেখেছি যে ওনার উপর আস্থা রাখতে, তো উনি যখন এই দলে এসেছেন নিশ্চয়ই তারা আমি আমি আবার যাব, কিন্তু মা যখন সৎমা হয়ে যান শোভনদা, আপনি এখনো কাউন্সিলর হিসেবে আপনার পদ এবং এমএলএ হিসেবে, বিধায়ক হিসেবে আপনার পদ ধরে রেখেছেন। আমি বলছি তৃণমূল দলটা যদি খারাপ হয়ে যায়, মা সৎমা হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় আগের মমতা বন্দ্যোপাধ্যায় না থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাওয়া মানে প্রতিদিন অপমান সহ্য করতে হয়, তাহলে আপনি বিধায়ক পদ এবং কাউন্সিলর পদে পদত্যাগ করছেন না কেন? আমি এই জন্যই প্রশ্নটা করছি, কারণ আপনি জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে এবং তৃণমূলের টিকিটে, দ্যাটস ওয়াই। আবার ঠিকই বলছেন, আপনি যে কথা বলছেন সেটা ভুল বলছেন না, কিন্তু আপনি সময়, সব কিছুরই একটা সময় রয়েছে, সেই সময় মতো সিদ্ধান্ত নিশ্চয়ই এত তাড়াহুড়ো করছেন কেন যে এক্ষুনি শোভনদা উত্তর দিন? দুটো পরস্পর বিরোধী মত, একটা হচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় বন্ধুর জন্য দেখো এত বড় আত্মত্যাগটা করলেন, করে দেখালেন। আরেকটা মত হচ্ছে যে যেটা দলের তরফ থেকেও বলা হয়েছে, দলের তরফ থেকে বলা হয়েছে যে মেড ফর ইচ আদার, আপনি এবং বৈশাখী দেবী নন, মেড ফর ইচ আদার আপনি এবং বিজেপি। তার কারণ, একটা অনৈতিক দল একজন অনৈতিক মানুষকে নিতে পারে, কেন অনৈতিক, যে তিনি তার স্ত্রী এবং বাচ্চাদের ছেড়ে অন্য জায়গায় থাকছেন, এবং মানে আমি বলছি এটা কিন্তু পুরোটা একটা সুতোয় বাঁধা হচ্ছে শোভন। আচ্ছা, এখানে একটা একদম নিশ্চয়ই সামলাতে পারছি না, না এই যে যদি অনৈতিক এইটা হয় যে কেউ কারো স্ত্রী বাচ্চাকে ছেড়ে ডিভোর্সে মামলা করেছে, তাহলে তো তৃণমূলে এরকম অনৈতিক লোকজন আরো অনেকে ঘুরছেন, তাদের ব্যাপারে একদম চুপ কেন? মানে এটা কি ঠিক যে যখন অনৈতিকতা সহ্য করে, মানে আমাকে এটা একটা ঠাট্টা করে তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী একটা কথা বলেছিলেন, তিনি মজা করে বলেছিলেন জানিস তোর সঙ্গে মেশার পর শোভনকে দেখি কম সিগারেট খায়, অন্যান্য সব জিনিসের থেকে অনেক বেশি নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখে, তবে এটা তৃণমূলে বেশি দিন সহ্য হবে না। তখন আমি বলেছিলাম কেন, বললো তৃণমূলে ওই অনৈতিকতাটা খুব পছন্দ করে, যেদিনকে ও নৈতিক হওয়ার চেষ্টা করবে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাববে ওর চোখ খুলে যাচ্ছে, এবার কিন্তু ও নীতির চোখ দিয়ে সব কিছু দেখা শুরু করবে, আর কিন্তু দিদির আদেশটা শিরোধার্য করে ও সব কিছুতে ঝাঁপিয়ে পড়বে না, যখন নিজের নীতিবোধ আর জ্ঞানচক্ষু বলছেন, হ্যাঁ জ্ঞানচক্ষু খুলবে তখন অনেক কিছুর মুশকিল হবে। এই এই জায়গাটায় না, মানে আমরা যারা শিক্ষিত মানুষ আমাদের কাছে এটা এত ট্রিভিয়াল লাগে যে ওয়ান্স পার্সোনাল ইজ বিকামিং পলিটিক্যাল অলওয়েজ, এবং এটা যদি একটা মানে সেই কলতলার ঝগড়া হতো আমি বুঝতাম, কিন্তু খুব পরিকল্পিতভাবে একটা পার্সোনাল লাইফের ইস্যুকে সামনে এনে আপনি ভাবুন ব্যক্তি জীবনের অনৈতিকতা বিচার করছেন কে, না তিনি দলনেত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘদিনের দল দলীয় সহকর্মী, যাকে আমি নিজের কানে শুনেছি যে তাকে বলছে যে তুই ডিভোর্স কর, সেই ডিভোর্সের প্রসঙ্গ এনে ওখানে বলছে যে এটা অনৈতিক এবং যে দল নিয়েছে সেটাও অনৈতিক, তাহলে ওনার দলে যারা যারা আরও এই অনৈতিক কাজগুলো করেছে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এক্ষুনি তাদেরকে বার করে দেওয়া উচিত, কারণ ভবিষ্যতে আবার তাদের নামে ওনাকে বলতে হবে। আর আমি তো বুঝতে পারি না, উনি তো নিজে খুব উদার কণ্ঠে বলেছেন যে আমি আমার বাড়ির বউদেরকে প্রেম করতে বলি, তো বাড়ির বউদেরকে প্রেম করতে বলি, ভাইয়েদের জন্য কি আলাদা কোনো রুল করেছিলেন উনি? মানে বউ আর ভাইয়েদের জন্য কি অন্য কোনো ইয়ে আছে? পরিবারের মধ্যে ঢুকলে না, প্রত্যেক পরিবারের কিছু শেডি এরিয়াজ আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরও আছে, এত না কারোর ব্যক্তি জীবন ঘাটতে নেই, তাহলে ওনাকে বলতে বলুন, অনেক অনেকে আছে অনেক এরকম করে না বলে নামটা নামগুলো বলতে বলুন, আমি বলতে পারবো না যে হ্যাঁ শোভন চ্যাটার্জি, অবশ্যই শোভন চ্যাটার্জি, মমতা ব্যানার্জি যদি অনৈতিক হতেন তাহলে বাংলার মানুষ তাকে 85 সাল থেকে
নির্বাচিত করে সংসদে বা বিধানসভায় পাঠাতেন না। আপনি যেহেতু শব্দটা ব্যবহার করলেন প্রেম, আমি বলছি এটা নিয়েও একটা চলছে যে এই বন্ধুত্বের যা হয় সিক্সটিজ থেকে বাংলা ছবি যা দেখিয়ে আসছে সব সম্পর্কের, বন্ধুত্বের সম্পর্কে হলো তার পরিণতি কি। আমি বলছি যে এটা বন্ধুত্ব প্রেম, আপনারা কখনো বিয়ে করবেন কিনা, আমি যদি সরাসরি প্রশ্নটা করি যে ডিভোর্স ফাইল করেছেন, ডিভোর্স হয়ে গেলে আদালত দিলে দেখুন বিয়ে করবেন? আমি একটা কথা বলি, বন্ধুত্ব বলুন, প্রেম বলুন, সহকর্মী বলুন, সহমর্মিতা বলুন, তার ভেতরে যদি একটা খুব জেনুইন পিওর ফিলিং থাকে না, তাহলে সেটা সমস্ত স্বার্থপরতা ঊর্ধ্বে। তার পরিণতি একটাই জিনিস হতে পারে, একে অপরের সহমর্মী। এটা তো আমরা তো কেউ 16 বা 18 নেই, হ্যাঁ, তো কাজই সেই রকম পরিণতি কখনো যেটা লোকে ভাবছে কল্পনা করছে সেরকম কিছু ঘটতে পারে না। কিন্তু যদি এর পেছনে কোনো অঙ্ক থাকতো, তাহলে না শোভন চট্টোপাধ্যায় তার পদ ছাড়তেন, আর না আমি, যাকে নানানভাবে রিহ্যাবিলিটেশনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফার এসছে সেইটাকে রিফিউজ করে দিয়ে দেখতাম যে আরও 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 কতগুলো আঘাত আসে। তখন কিন্তু দেখতেন যে আমি যদি এইগুলো চুপচাপ সহ্য করে মেনে নিতাম না, আমার থেকে সতী মানুষ ওই দলের চোখে আর কেউ হতো না। আপনি তো এই মুহূর্তে যে দলে যোগ দিয়েছেন, যে প্ল্যাটফর্মটা পেয়েছেন, এটা দিয়ে যে বিরুদ্ধ আক্রমণগুলো সেইগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন, যে এখন আপনি একটা রাজনৈতিক দলের একেবারে কোনো শিক্ষা সেল ফেলে রাজনীতির সদস্য। আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতির আঙিনায় আমাকে তৃণমূল দল টেনে এনেছে। আমি তো সত্যিকারের শুধুমাত্র একটা শিক্ষক সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার তো আমাকে যখন এনেছিলেন তখন অনেক রাজনৈতিক নেতাদের মুখে এটা বলতে শুনেছি, তুমি আমাদের এমএলএ এমপিদের থেকে অনেক বেশি কেপেবল, তুমি ওখানে যাওয়ার যোগ্য, তুমি হচ্ছে আমাদের শিক্ষিত মেয়ে, যেরকম বাড়ি থেকে আসছো জীবনে চুরি করবে না, কাজে তোমাকে নিয়ে আমাদের অনেক বেশি স্বপ্ন আছে। সেই স্বপ্ন যদি কোনোদিন শোভন চট্টোপাধ্যায় দেখলো সেটা অনৈতিক হয়ে গেল, আর যখন অন্য নেতারা দেখছিলেন সব নৈতিক ছিল। কাজে এই জায়গাটা বুঝতে হবে। আজ আমি যে দলে ঢুকলাম, আমি আমার আপনি বলছেন অন্য নেতাদের কাছ থেকেও রাজনীতিতে আসার অফার পেয়েছেন শোভন বাবুর সঙ্গে? আমি তো রাজনীতিতে এসেছি, আমি যদি শিক্ষক সংগঠনটাকে একটা তৃণমূলের সহকারী সংগঠন ধরি, তাহলে আমি কি শোভন বাবুর হাত ধরে এসেছিলাম নাকি? একেবারেই না, তখন শোভন বাবু আমার পরিচিত নিশ্চয়ই ছিলেন, কিন্তু আমাকে তৃণমূল দলের শিক্ষক সংগঠনে এনেছিলেন মুখ্যমন্ত্রীর কনসেন্ট নিয়ে পার্থ চট্টোপাধ্যায়, এটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে সেদিন আমি খুব নৈতিক ছিলাম, আর আজকে আমি অনৈতিক। তারপরে তো আপনাকে সরিয়ে দেওয়া হয়, এবং সরিয়ে দেওয়ার সময় বলা হয়েছে যে শোভনের সঙ্গে বন্ধুত্বের কারণে সরিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে আমাদের আপত্তি যে আমি শোভনের বন্ধু হতে পারি, সেটা আমার ব্যক্তিগত স্তর। আমার ওখানে আমি যখন তৃণমূল, আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি যেটা শোভন চট্টোপাধ্যায়ও জানেন না, আমরা শিক্ষক সংগঠনের একটা মিটিংয়ে বসেছি, আমাদের অনলাইন অ্যাডমিশন হয়, সেই অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ায় ওনার স্ত্রী ফোন করে বলেছিলেন, তখন ওনারা একসঙ্গেই থাকতেন, যে অমুকে আমার ভাইয়ের, আমার মাসতুতো ভাইয়ের ছেলে না মেয়ে, তাকে নিতে হবে একটি কলেজে। এবং সেই ফোন শোভন চট্টোপাধ্যায় বোধহয় সেই ফোনে বলেছিল যে ওকে নেওয়ার একটা ব্যবস্থা করুন। আমি সেই মিটিংয়ে শোভন চট্টোপাধ্যায় প্রস্তাব অপোজ করি যে না, কোনো আমাদের যা অনলাইন প্রক্রিয়া তাতে কোনো মিনিস্টারের ইনফ্লুয়েন্স খাটবে না। তো সেখানে তো আমি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব দেখাতে যাইনি, যে হ্যাঁ হ্যাঁ শোভন চট্টোপাধ্যায় বলেছে অতএব সেই কাজ করে দিতে হবে। যে কলেজেরই নাম জানি না, সেই কলেজে কে জীবিতে আছে, কে কোথায় মিটিং করছে, তখন আমি এসব গল্প বানিয়ে লাভ নেই, মানুষ খায় না। আমি বৈশাখী ব্যানার্জিকেও চিনতাম না, আমি মিলিয়ে আলামিন কলেজকেও চিনতাম না, ফোনের প্রশ্নই আসে না। আমি প্রথমেই বললাম যে উনি যদি প্রফেসর বা ওই টিচার ইনচার্জ না হয়ে কাহিনীকার বা স্ক্রিপ্ট রাইটার, উনি সমস্তটা তৈরি করে এসে আপনাদের চ্যানেলে বসেছে, এর মধ্যে 90% গল্প ওনার বানানো। তাই কি রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার লড়াই শুরু? না না, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমার জীবনে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ সত্যিকারে উনি কোনো অভিযোগ দেওয়ার মতো কোনো জায়গা ছাড়েন না। একটাই অভিযোগ এবং অনুযোগ, যে আমাকে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়েছিলেন যিনি প্যাথোলজিক্যাল লায়ার, মানে এই মুহূর্তে যা বলছেন পর মুহূর্তে তা বদলে দেওয়ার এরকম অসাধারণ ক্ষমতা সম্পন্ন মানুষ আমি দুটি দেখিনি। আমাকে যখন উনি পরিচয় করান তখন আমি ওনার দুটো তিনটে জিনিস খুব মাইনিউটলি অবজার্ভ করেছিলাম। এক হচ্ছে অর্থের একটা প্রচণ্ড অহংকার, যে আমি যে কোনো আইন ভাঙতে পারি কিন্তু আমি কোটি কোটি টাকা দিয়ে সেটা সালটে দেওয়ার ক্ষমতা, এই সালটে দেওয়া ভাষাটা আমি প্রথমবার পরিচিত হয়েছিলাম। তা আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে এই সালটানো মানে কি, তখন বললো যে সব কিছু নাকি মিটমাট করে দেওয়া।
আমিও আজকে প্রথম শুনলাম, আমিও শালটে দেওয়া কথাটা জীবনে শুনিনি। তার মানে এই শালটে দেওয়া কথাটা উৎপত্তি বৈশাখী ব্যানার্জির মুখ থেকে এসছে, আমিও আজকে ফার্স্ট শুনলাম শালটে দেওয়া ব্যাপারটা। মানে কি, মানে কি শালটে দেওয়ার মানে কি, মানে কি বলুন। ও মানে শালটে দেওয়া মানে মিটিয়ে দেওয়া, তাহলে আজকেই আমি জানলাম যে শালটে দেওয়া মানে মিটিয়ে দেওয়া। আমিও জানতাম না শালটে দেওয়ার অর্থ কী। আর এই প্যাথোলজিক্যাল লায়ার, উনি আসলে কী বলুন তো, যে ইউ থেকে তো লেখে তো যে ডক্টর বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যে ইউ থেকে তো উনি রিসার্চ করেছেন, উনি পলিটিক্যাল সায়েন্সের রিসার্চ করেছেন, কিন্তু ইংলিশ উনি খুব ভালো জানেন। প্যাথোলজিক্যাল লায়ার, আমি তো আসলে মূর্খ, গুদামের মালিক, গুদাম ঘরের মালিকরা আবার মূর্খই হয়, পড়াশোনা জানে না। তো ওই কি প্যাথোলজিক্যাল লায়ারটা নতুন শুনলাম, ওনার মিনিংটা না প্লিজ বৈশাখী ব্যানার্জিকে বলবেন আমাকে যেন একটু শিখিয়ে দেয়। কার কেন কি শোভন চ্যাটার্জিকে উনি আর ওনার হাজব্যান্ড মিলে ইংলিশ শেখান, কারণ সেটা মনোজিৎ মণ্ডল একদিন বলেছিল, শোভনবাবু তো ইংলিশ জানে না, আমি আর বৈশাখী একটু ইংলিশ শেখাই, তাই প্লিজ আমি ওনাকে একটু টিচার হিসেবে রাখতে চাই, উনি যা ফিস চাইবে আমি দেবো। দ্বিতীয়ত হচ্ছে, তখন আমার নাম ছিল না জানেন, এটা আমার খুব অবাক লাগে, তখন শোভন চট্টোপাধ্যায়ের আরও অনেক মহিলা বান্ধবীদের দ্বারা উনি অত্যাচারিত ছিলেন, তার প্রথম নামটা আজকে যাকে উনি দেবশ্রীদি বলেন। দেবশ্রীদির মার জন্য কয়েকটা আম ওনার বাড়ি থেকে নিয়ে গেছিল বলে উনি প্রচণ্ড অনুযোগ করেছিলেন যে শোভন চট্টোপাধ্যায় দেখেছো আমার বাড়ির আমগুলো দেবশ্রীর মার কাছে পাঠিয়েছে। কিন্তু আমি কিন্তু দেবশ্রীর ব্যাপারে যখন উনি বলছেন তক্ষণই প্রমাদ গুণে বুঝেছি যে আগামীকাল যদি আমাকে দুটো আমের বদলে জাম দেয় ওই একই গল্প আমাকে নিয়ে বলবেন। সেই জন্য শোভন চট্টোপাধ্যায় সাক্ষী যে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে আমি জীবনে খেতাম না, যাতে এই কথা না হয় যে আমি খেতে আসি। বহু বান্ধবী আমার শোভন চট্টোপাধ্যায়ের জীবনে এসছে যাদেরকে আমি ঘরের মধ্যে বসে মিটিয়েছি, আমি বাইরে শোভন চট্টোপাধ্যায় জি ব্যভিচার বলে গিয়ে বেড়াইনি, ঠিক আছে। অতএব বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে শোভন চ্যাটার্জির বান্ধবীদের নিয়ে গল্প করতে, কারণ উনিও তো সেই বান্ধবীদের একজন। কোন গাছ, আমার তো গাছই নেই আম গাছ, আমার তো আম গাছ বলে কোনো বস্তুই আমার বাড়িতে নেই। আর শুনুন, আমার বাড়িতে যখন শোভন চট্টোপাধ্যায় MLA বা মেয়র বা মন্ত্রী ছিলেন, আপনারা আমার বাড়ি যে সমস্ত পার্টির ছেলেরা বা কর্মীরা আসে বা আমার বাড়ির কাজের লোকদের জিজ্ঞাসা করুন, ঝুড়ি ঝুড়ি খাবার আসতো, ফল আসতো, মিষ্টি আসতো, জীবনে কখনো আমি খোঁজ নিইনি যে একটা আম কোথায় চলে গেল, একটা মিষ্টি কোথায়। গাছই নেই তার, আবার আম। কোনোদিনও দেবশ্রী রায়কে নিয়ে আমার সমস্যা ছিল না। দেবশ্রী রায়কে নিয়ে প্রচুর গসিপ আপনারা জানেন, পেপারে, টিভিতে, অনেক জায়গায় অনেক গসিপ হয়েছে। এমনকি শোভন চ্যাটার্জি, শুনে রাখুন, শোভন চ্যাটার্জি নিজের মুখে বলেছেন যে দেখ, 2016 যখন বিধানসভা ইলেকশন হলো, দেখে নাও আমি কীরকম ইলেকশন করলাম, নিজে জিতলাম, শাশুড়িকে জিতালাম, মানে আমার মাও 45 MLA ছিল, নিজে জিতলাম, শাশুড়িকে জিতালাম, গার্লফ্রেন্ডকে জিতালাম রায়দিঘি থেকে। শোভন চ্যাটার্জি নিজের মুখের কথা, গার্লফ্রেন্ডকে জিতিয়েছে। এবং সেই সময় তো আমি শোভন চ্যাটার্জিকে ডিভোর্স দেবো বলে কিন্তু চলে যাইনি। এই যে বলেছেন না কোনোদিনও কিছু খাবার খাইনি, বসিয়ে সাজিয়ে গুছিয়ে লুচি, ছোলার ডাল, আলুর দম খাইয়েছি। শোভন চট্টোপাধ্যায় লাঞ্চ করবে, এখানে বসে আছে। আমি বললাম চলো তুমিও খাবে, না আমি খাবো না, না না চলো চলো বলে নিয়ে গিয়ে তাকে ভালো করে লুচি খাওয়ালাম। আবার আমি শোভন দাস জন্য সেদিন স্পেশাল ইলিশ মাছ করেছিলাম বলে ওকেও ইলিশ মাছ দিয়েছিলাম। তখন আবার হেসে বলেছিল, লুচির সঙ্গে ইলিশ মাছ, না না বৌদি আমি খাবো না। শোভন চট্টোপাধ্যায় গাড়িতে উঠলে উনি মনে করেন যে কোনো মেয়ে ওনার গাড়িতে উঠলে নাকি প্রচণ্ড এলিভেশন হয়। তার উত্তরে উনি যদি সথান উনি স্বীকার করবেন, আমি বলেছিলাম যাদের বিরুদ্ধে নারদার স্টিং চলেছে, যাদের বিরুদ্ধে নারদার চার্জ আছে, তাদের সঙ্গে গাড়িতে ওঠা কখনো সম্মানে এলিভেশন হতে পারে না, দ্যাট ইজ ডিগ্রেডেশন ফর মি। আমি এই কথা ওনার মুখের ওপর বলেছিলাম, ওনার যদি সৎ সাহস থাকে উনি সেগুলো স্বীকার করবেন। এখন যদি একই কথা কেউ আপনাকে বলে যে নারদাতে নাম আছে, আপনি গাড়িতে চড়ছেন, শোভন চট্টোপাধ্যায় সব ডিগ্রেডেশন হয়েছে আপনার, না 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 সেই সেই কথা তো উঠেছে নিশ্চয়ই, আমার পরিচিত সার্কেল তো আমাকে নিশ্চয়ই সেটা বলেছে, কিন্তু আমার কাছে তো শোভন চট্টোপাধ্যায় কখনো মনে হয়নি যে নারদায় অভিযুক্ত, মানে সে সত্যিকারের দোষী। আমি তো তার সবচেয়ে বেশি তার কাগজপত্র আমি দেখেছি, আমি যখন মানে আমাকে যারা জানে, আমি একটা পয়েন্ট আমি আবার একটু পিছিয়ে যাই, না এই কাগজ সেটা হচ্ছে বান্ধবীদের দ্বারা অত্যাচারিত, তার মানে বৈশাখী দিয়ে এসে বান্ধবীদের হাত থেকে শোভন চট্টোপাধ্যায়, না 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 না
একদম না, শুনুন আমি একটা কথা বলি, এই ওনার বান্ধবীরা কে কোথায় ছিলেন আমি সে ব্যাপারেও খুব লিস্ট ইন্টারেস্টেড, কারণ আমার নিজের না প্রচন্ড ব্যস্ততার একটা জগৎ আছে সেখানে। আমি আমি শুধু বলছি আপনারা দুজন জয়েন করতে যাচ্ছেন 11 আগস্ট, সেখানে বিজেপি হেডকোয়ার্টারসে তিনতলার ঘরে দেবশ্রী রায় পৌঁছলেন কি করে? না দেখুন, এই যাওয়াটা আমাদের কাছে মানে এটা এখন একটা প্রহসনের জায়গায় চলে গেছে, কিন্তু আমি বলছি যে যাওয়াটা কোনোভাবে তো নিশ্চয়ই কাকতালীয় হতে পারে না। উনি 14 তারিখ গেছেন, ওনাকে কেউ পাঠিয়েছেন বা উনি নিজে স্বতঃপ্রণোদিত ভাবে গেছেন, এই সমস্ত উত্তর উনি দেবেন। কিন্তু এটা নিয়ে আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমি দুটো কথা খুব স্পষ্ট বলি। আমার আর শোভনদার জীবনে কখনো বড় ঝগড়া হয় না, তার কারণ হচ্ছে উই আর ভেরি ট্রান্সপারেন্ট টু ইচ আদার। শোভনদার কোনোভাবে মানে ওইখানে গাড়িটা আমি শুনেছি দেবশ্রীর গাড়ি ঢুকেছিল হচ্ছে আমাদের গাড়ির ঠিক পেছনে, এবং এটার রেফারেন্সে যে উনি শোভনদার সঙ্গে জয়েন করতে এসেছেন, এবং যার সঙ্গে অরবিন্দ মেনানজির সঙ্গে পর্যন্ত যখন কথা বলেছেন, অরবিন্দ মেনানজি এসে পরে বলেন যে আমাকে তো বলেছিল যে ওনার সঙ্গে শোভনদার খুব ভালো সম্পর্ক, এখন তো শুনছি শোভনদা ওনার কাজে খুব ডিসগাস্টেড ছিলেন, যে কারণে আপনারা সবাই জানেন যে খোদ ইয়েতে বিধানসভায় বসে উনি বলেছিলেন আমি রায়দিঘি দেখবো না। আমি একদম মমতা ব্যানার্জির ঘরে এসে বললো রায়দিঘি, এবং আমি মমতা দিকে বলে দিলাম রায়দিঘি আই উইল নট অবজার্ভ, আমার পক্ষে এই অবজারভেশন দেওয়া সম্ভব নয়, এবং মমতা দিদি আমার সামনেই ওদেরকে বলে দেয় যে তোমার ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। অকর্মণ্য একজন বিধায়ক, তার জন্য আমাকে অপমানিত হতে হয়েছে বলে শোভন চ্যাটার্জি এত কথা বলছে। তাহলে আজকে আমি বলি, সেকেন্ডবার যেদিন রায়দিঘির বিধায়ক লিস্টটা কারা হবে তৈরি হচ্ছিল কালীঘাটে, সেদিন মমতা ব্যানার্জি সহ তৃণমূল দলটি চেয়েছিল রায়দিঘিতে সেকেন্ডবার দেবশ্রী রায়কে টিকিট দেওয়া হবে না, কারণ দেবশ্রী রায়কে রায়দিঘির মানুষ চাইছে না। সেই দিন শোভন চ্যাটার্জি নিজের দায়িত্ব নিয়ে কেন বলেছিল যে দিদি তুমি আমার উপর দায়িত্ব দাও, আমি তোমায় কথা দিচ্ছি দেবশ্রী রায়কে জিতিয়ে আনবো এবং দেবশ্রী ওখান থেকে কাজ করবে। তার প্রথম 5 বছরই তো বুঝে গেছিল মানুষ যে তিনি অকর্মণ্য। তাহলে সেই অকর্মণ্য মানুষটিকে যখন তৃণমূল কংগ্রেস টিকিট দিতে চায়নি, উনি কেন গেছিলেন দায়িত্ব নিয়ে টিকিটটা নিয়ে জেতাতে, এবং পরে বুক ফুলিয়ে গর্বের সঙ্গে 1100 না 1200 ভোটে জিতেছিল, উনি বুক ফুলিয়ে বলেছিলেন দেখলি কেমন দেবশ্রী রায় আমার গার্লফ্রেন্ডকে জিতিয়ে আনলাম। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক আমরা লাইভ এই চ্যানেলেই দেখাচ্ছিলাম 2017 সালের 3রা জুন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রসিকতা করছেন যে দেবশ্রী চুপি চুপি সব কানুনকে বলে রেখেছে। এ তো লাইভ রাজ্যের লোক দেখেছে। নিশ্চয়ই আছে, দেবশ্রী রায় যে নির্বাচিত হয়েছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা বিধানসভা কেন্দ্র, থাকাটা আমার সাংগঠনিক একটা ক্রিয়াকলাপের মধ্যে পড়ে, একটা এডিটের একটা অংশ। কিন্তু শোনা যায় দেবশ্রী রায় 2016 টিকিটই পেতেন না যদি না শোভন চট্টোপাধ্যায় তদবির না করতেন। রাইট ইউ আর, এবং সত্যি কথাই বলছেন, মুখ্যমন্ত্রীর ঘরে ডেকে তখন আরও 2 একজন MLA কে ডাকা হয়েছিল যারা এখন হয়তো বিধায়ক আছে। সেই সময় রায়দিঘি সম্বন্ধেও যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার প্রেক্ষাপটেই আমি বলেছিলাম যে রায়দিঘি যে জায়গায় গেছে সে জায়গায় দাঁড়িয়ে সিটিং অ্যাসেম্বলি মেম্বার ছাড়া অন্য নাম যা বলা হচ্ছে তাতে তাদের জেতার সম্ভাবনা, আমার একটা জেলা সভাপতি হিসেবে আমার যা অবজারভেশন দেওয়া ডেফিনেটলি আমি দিয়েছি। এবং এটা তো ও তো 2016 সালের সিটিং অ্যাসেম্বলি মেম্বার। আমি দেখলাম আপনি পরশুদিন বলেছেন অ্যাবসেন্টি MLA আর অবসোলিট ফিল্ম অ্যাক্ট্রেস, তো এই সম্পর্কে অবনতি কি বৈশাখী দিয়ে আপনার জীবনে আসার? না না, বৈশাখীকে সামনে দেখে শুনুন, দেবশ্রী রায়কে আমি একদিন দেখেছিলাম জীবনে, সেটা হচ্ছে ওনাদের ওই ইলেকশনে আমাকে অবজার্ভার হিসেবে ডেকেছিলেন পার্থবাবু, তখন আমি আর উনি যখন বেরিয়ে যাচ্ছি আমি ওনারই গাড়িতে বেরোচ্ছিলাম যেহেতু আমার গাড়িটা দূরে রাখা ছিল, সেই সময় উনি হাত পা নেড়ে থামো থামো বলে গাড়িতে উঠে পড়ে আমাকে দেখে উনি খুব অবাক হলেন। অনেকক্ষণ উনি ওনারা দুজনেই কথা বলছিলেন, আমি একটাও কথা বিনিময় করিনি, শেষে আমি নমস্কার করে উনি বোঝার চেষ্টা করছিলেন রেপকুপাটা কি, ওনার দলের এই সংগঠনটির সম্পর্কে উনি খুব একটা পরিচিত ছিলেন না, তখন আমি বোঝালাম যে প্রফেসার্স অ্যাসোসিয়েশন। তারপরে আমার ন্যাচারালি আমি মানে ভস্যে ঘি ঢেলে আমার কোনো লাভ হয় না, আমি আমার ডেজিগনেশন বা অন্য কিছু না বুঝিয়ে আমি অন্য
অন্যদিকে তাকিয়ে পুরো যাত্রাটা সারলাম, উনি ওনার বাড়িতে নেমে গেলেন। দ্যাট ওয়াজ দ্য অনলি ওকেশন আই হ্যাভ মেট হার। তো তাহলে দেবশ্রী সম্পর্কে আমার কোনো ইনসিকিউরিটি বলুন বা কোনো অবজেকশন বলুন, কেন হবে? কারণ আমি ওই দিনের পরে শোভন চট্টোপাধ্যায়কে, কিন্তু ধরুন দেবশ্রী রায় যদি এখন বিজেপিতে, বিজেপির দিলীপ ঘোষ নিজেই বলছেন যে আমি সব একদিনে বাজার করে রান্না করি না, ফ্রিজে কিছু রাখা থাকে, তো এখন দেবশ্রী রায় জয়েন করলেন, কি রিঅ্যাকশন হবে আপনাদের দুজনের? শুনুন, আমরা না না আমাদের রিঅ্যাকশন তো আমরা ট্রান্সপারেন্টলি বলে দিয়েছি নাড্ডাজিকে। দেখুন, যখন আমরা জয়েন করতে যাই, তার মানে এটা আপনি যেহেতু অনেকগুলো গল্প আর ফ্যাকচার ফিগমেন্টস আপনার বেশ ভালো অ্যাক্সেস আছে আপনাদের চ্যানেলকে বলি, যে আমরা যখন দিল্লিতে দেখা করি সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে এবং তাদের ব্যবহারে যখন শোভনদা অত্যন্ত মুগ্ধ হন, তখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই ছিল যে শোভনদা জয়েন করবে। আমার রাজনীতিতে আসার খুব বেশি ইচ্ছে ছিল না, আমি এখনও বলছি, কিন্তু উনি আমাকে সবসময় খুব স্টেডিলি একটা জায়গায় সাপোর্ট করেছেন যে তুমি বেসিক্যালি তোমার থট প্রসেস এত ক্লিয়ার, তুমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসো, তোমার এত ভালো জনসংযোগ আছে, তুমি কেন রাজনীতি করবে না, তোমাকে সক্রিয় রাজনীতিতেই আসতে হবে। এই জায়গাটায় যখন আসছে এইরকমই এক মুহূর্তে আমাকে আমার এক সাংবাদিক বন্ধুই বলেন যে তোদের সঙ্গে জয়েন করছে দেবশ্রী রায় এবং সেটা শোভনদাই করাচ্ছেন। তো আমি ন্যাচারালি শোভনদাকে প্রশ্ন করি যে তোমার সঙ্গে কি কোনো কথা হয়েছে, উনি নাকি সব জায়গায় এবং দেবশ্রী রায় নাকি বিভিন্ন জায়গায় বলেছেন যে আপনি ঠিক যে কথাটা বলেছেন যে তৃণমূল দলে টিকিটটা পাইয়েছিল কানন এবং জিতেও ছিল কানন, অতএব ও যখন বিজেপিতে যাবে আমি যাব। পরবর্তীকালে আমি আর ও তখন হাসি যে তার মানে এটা আর একটা এরকম না, আমাদের অনেক ইমাজিনারি গল্প শুনতে শুনতে আর কি এই এই এত এত বছরের বন্ধুত্বে এগোতে হয়েছে। তখন আমরা যখন ওই দলীয় দপ্তরে যাই এবং ওই আপনারা একটা ক্যাপশন করলেন যে দলীয় দপ্তরের সিলসিলা, ওই রকম যাতে কিছু না ঘটে সেই জন্যেই কিন্তু সেদিনকে আমরা মেন অবজেকশনটা জানাই। উনি বলেন যে আমার সঙ্গে যদি আপনাদের কথা হয়ে থাকে যে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব আমি এতদিন পালন করেছি, তাহলে আমার একটা অভিমত আপনাদের কাছে গুরুত্ব পাওয়া উচিত। শি ওয়াজ অ্যান অ্যাবসেন্টি এমএলএ অ্যান্ড অ্যান অবসোলেট অ্যাক্ট্রেস, যার জন্য আমাকে বহু বিড়ম্বনা ফেস করতে হয়েছে, এবং শুধু ওনাকে না, সুব্রত মুখার্জিকে তেড়ে গেছে লোকে ওনার কনস্টিটুয়েন্সি দিয়ে যখন গেছেন, এগুলো সংবাদপত্রে আমরা সবাই পড়েছি। তো সেই জায়গাগুলো উনি যখন এক্সপ্লেন করেন এবং তখন ওনারা সবাই অবাক হয়ে বলেন যে কিন্তু উই ওয়ার গিভেন দ্য ইম্প্রেশন দ্যাট শি ইজ ভেরি ক্লোজ টু ইউ অ্যান্ড ইউ হ্যাভ আস্কড হার টু জয়েন। এবং আমার কাছে দুঃখ এই জন্য লেগেছে যে ওই যে একটা বিভ্রান্ত চেহারা ছবি আপনাদের চ্যানেলে বারবার যাচ্ছিল, ধরুন উনি তো একটা একটা লেভেল অব দি ওনার সিনেমা আর্টিস্ট হিসেবে একটা পরিচিতি ছিল, টু টার্মস এমএলএ সেইখানে বাংলার এক নম্বর হিরোইন ছিলেন, সেই সেই মহিলা এত খেলো করে কারুর দ্বারা অ্যাসিওর না হয়ে মানে কার অনুপ্রেরণায় উনি চলে গেলেন? আপনার এই পুরো গল্পটার মধ্যে একটা আমার নোট অফ ডিসেন্ট থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের গাড়ির পিছনে গাড়ি লাগিয়ে একই সঙ্গে নেবে কি বিজেপি অফিসের তিনতলা অবধি পৌঁছানো যায়? আপনি একটা কাজ করবেন, মানে আমি বলছি যদি না ইনসাইডার কেউ থাকে, না আমি আপনাকে বলি যায় এটা কোথায় যায়, সাংবাদিকও পারবে না, না না পারবে, কারণ আমাদের সঙ্গে একাধিক গাড়ি ছিল এবং গেটে বলা ছিল শোভন চট্টোপাধ্যায়ের গাড়িগুলোকে ছেড়ে দাও, অতএব আমার সঙ্গে যদি পাঁচটা গাড়িও একসঙ্গে ঢুকে কেউ, কিন্তু আপনি বলছেন বিজেপির কেউ এর মধ্যে ইনভলভ নয়, এটা যদি কি আমি কনস্পিরেসি ধরলাম? তিনটে নাম উঠে এসেছে, আপনারা আপনি পরবর্তীকালে তিনটে নাম তুলবেন বলেই আমি আপনাকে এখন বলি, বলুন না, জয়প্রকাশ মজুমদার, মুকুল রায়, শ্রমিক ভট্টাচার্য, এই তিনজনের নাম উঠে এসেছে যে বিজেপির এরাই নাকি ওনাকে ওনার সঙ্গে কথাবার্তা চালিয়েছেন, এবং দিলীপ দা নিজে বলেছেন যে ওনার সঙ্গে কয়েকজন নেতা বলেছেন যে দেবশ্রীদি জয়েন করতে চান। আমার কথা হচ্ছে জয়প্রকাশ মজুমদার এবং মুকুল রায় দুজনে প্রেস স্টেটমেন্ট করে বলেছেন আমরা ওনার সঙ্গে দীর্ঘদিন কথা বলিনি, মানে মুকুল রায় বলেছেন পাঁচ বছর কোনো কথা হয়নি, আর জয়প্রকাশ মজুমদার বলছে কোনো দিন কথা হয়নি, দুজন চলে গেলেন। শ্রমিক ভট্টাচার্য শুনেছি আড়ালে বন্ধুর কাছে বললো যে হঠাৎ করে ও দিল্লি পৌঁছে গেল কি করে রে, ও তো আমার কাছে ঘুরছিল কিন্তু কার হাত ধরে দিল্লি চলে গেছে, তার মানে উনিও নিয়ে যাননি, আর শ্রমিক ভট্টাচার্য পুরো প্রসেসটার সঙ্গে ইনভলভ ছিল না। দেখুন না না কনভয় এই এই জায়গাটাতেই তো আপনার আসল মিস্ট্রিটা আছে যে তার মানে যিনি পাঠিয়েছিলেন বা যারা পাঠিয়েছেন বা উনি নিজেও যদি এই পুরো প্ল্যানটা করে থাকেন খুব পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে ট্যাগড হওয়ার জন্যই, নয়তো এতজন অর্জুন সিং জয়েন করেছেন তারপরেও আরও অনেকে জয়েন করেছেন, হঠাৎ করে আমাদের সঙ্গেই বা ওনার নামটা জড়িয়ে দিয়ে জয়েন করানোটার এই প্রচেষ্টা হলো কেন? কিন্তু এসব খুব
মানে হয় না কনস্পিরেসির এত লুজ এন্ডস যে এগুলো কোনো, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, আজকে যদি দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেন আলাদাভাবে আপনারা আপত্তি তুলবেন? আমাদের যা বক্তব্য আমরা সেটা পরিষ্কার করে এসেছি, আপনাদের সংবাদ মাধ্যমের কাছেও এসেছে ন্যাচারালি, এই যদির ভিত্তিতেই সেই দিনই 14 তারিখেই আমরা আমাদের বক্তব্য কার্যকরী সভাপতি নাড্ডাজির কাছে পরিষ্কার করে ব্যক্ত করেছি যে যে কনস্পিরেসিতে এই দেবশ্রী রায়কে এখানে নেওয়া হচ্ছে এটা যদি হয় তাহলে আমাদেরকে সামিল করবেন না। এবার একটা জিনিস শোভনদা না মানে এখানে শোভনদাকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমি ওনার এই অ্যাসপেক্টটা জানতাম যে উনি খুব বেশি ওনার কনস্টিটিউয়েন্সিতে যান না, উনি খুব বেশি ওনার কাজকর্মে ইন্টারেস্ট নেন না, যেগুলো সংবাদপত্র থেকে আমরা পড়ি। কিন্তু পরবর্তীকালে শোভনদা ওনার নিজের সমস্ত যা ইনফরমেশন ওনার স্ত্রীর সঙ্গে এই কেস করতে গিয়ে যা দেখেছে যে ওনার বাড়ির কনস্পিরেসির মধ্যেও উনি অনেকটা ঢুকে গেছিলেন, মানে আমরা তো তখন খুব অবাক হয়েছিলাম যে যাকে নিয়ে রত্না চ্যাটার্জির এত অবজেকশন ছিল, তারা দুজনে যখন সখীর মতো গত বছর পুজোগুলো ইনগরেট করছিলেন হাত ধরাধরি করে, আমি তো আমার মানুষ চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না যে হাউ মানে টু অপোজিট পোলস আর সাডেনলি সো ইউনাইটেড অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড। সামনে দেখি কেউ ডেফিনেটলি একটা কনস্পিরেটিভ গেমে পার্ট হয়েছে, কারণ প্রতিনিয়ত, কারণ রত্না সম্বন্ধে আমি যে অভিযোগটা করি যেটা আগে একটু আগে জিজ্ঞাসা করছিলেন, বৈশাখী বলছিল যে ও পুরোটা ইডির পেপার দেখেছে। দেখুন আমাদের মানে বলতে গেলে বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ইনক্লাইনেশান রত্না চ্যাটার্জির একটা রোষের কারণ ছিল, এখন তো হেসে উড়িয়ে দেবেন, পুরোটাকে অস্বীকার করে যাবেন বিভিন্ন কারণে। আমি যখন জানতে পারি যে একটি কনসার্নের সঙ্গে রত্না চ্যাটার্জির প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ, একটা কোম্পানি কনসার্নের সঙ্গে, এরা কারা, কিসের, আজকে আমি ডাইভোর্সের মামলা নিশ্চয়ই আমি লন্ডনে নোটিস পাঠিয়েছি, আমি নিশ্চয়ই ডাইভোর্সের মামলা চলছে, আমি বিস্তারিত বলতে চাই না। সেদিন কে আমাকে বলেছিল, দিস ইজ রত্না চ্যাটার্জি বলেছিল যে আমার সঙ্গে আমি এটাতে আছি, যাও পারলে ডিভোর্স করে দাও, আমার সঙ্গে থাকতে হবে না। আমি বলছি এই সমস্ত ঘটনাটাই একটা কোনোটাই মানে সেগ্রিগেটেড নয়, দেবশ্রী রায়কে নিয়ে যেভাবে মুভ রত্না চ্যাটার্জি করতেন প্রত্যেক মুহূর্তের যোগসূত্র, সেখানটাকে পার্ট অ্যান্ড পার্ট। শুনুন, এখানে একটা প্রশ্ন, যদি আপনার জীবনে বৈশাখী দি না আসতেন তাহলে আপনি ডিভোর্সটা করতেন? আমি এইটাই বলছি যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখানে পার্ট নয়, পার্সেল নয়, পরিষ্কার কথায় যে আমি যখন ইডি এবং সিবিআই, সিবিআই যখন এফআইআর হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, যখন কোয়ারি চলছে তখন আমি জানতে পারলাম যে যা আমি জানি তার চেয়ে অনেক অধিকতর বিষয়ে আজকে বাড়ির মধ্যে আমার অজ্ঞাতে এমন কিছু কিছু কাজ হয়ে গেছে। সেই কাজগুলো প্রথম কথা যে বাড়ির মধ্যে যাওয়া হওয়া উচিত ছিল না, দ্বিতীয় কথা যে পার্ট অ্যান্ড পার্সেল অভিজিৎ গাঙ্গুলি নামক এরকম একটি ব্যক্তির সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যা ট্যুরস, ট্রাভেলস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, আমার কাছে আমার সেজো ভাই এসে বলার পর আমি পরিষ্কার করে তাকে জিজ্ঞাসা করি এবং জানতে পারার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে বলি যে এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমার কোনো যোগসূত্র থাকলো না। এবং দ্বিতীয় কথা বলছি যে এটা যে হবে এটা তার আত্মীয় স্বজন্য কিন্তু পরিষ্কার করে বারবার করি, ঘটনা পরম্পরা আরও বেশ কিছু আছে তো যেগুলো যেহেতু একটা ইনকোয়ারি পেন্ডিং, আমি ডিটেইলস নেই বাকি করব, কিন্তু সেই জায়গার জন্য তাদেরকেও জানিয়েছিলাম যে এটা নেক্সট ইম্পসিবল জোর সঙ্গে ইনহেবিটেড করা। এবার এমন একটা প্রসঙ্গে আসবো যেটা বহুদিন ধরে আমার একটা ব্যক্তিগত কৌতূহল, যেহেতু কোনোদিন সামনাসামনি আমাদের আলাপ হয়নি তাই প্রশ্নটা করতে পারিনি, যখন আলাপ হলো ক্যামেরার সামনেই করে ফেলি, সেটা হচ্ছে আপনারা যেখানে যান রং মিলান্তি একটা কথা আছে না, রাজদারে, শ্মশানে, এমনকি কলকাতা হাইকোর্টেও যেখানে আপনারা দুজন যান রঙের পোশাকের রঙের অদ্ভুত সাদৃশ্য, রং মিলান্তি তাকে বলতে পারি, শেষ আমি কলেজে দেখেছিলাম। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং আমি জানি না, শাড়ির সঙ্গে তো ব্লাউজ পিস পাওয়া যায়, ব্লাউজ পিসে তো সমন্দর পাঞ্জাবি বা শার্ট হবে না, এটা করেন কি করে, মানে সেটটা অবধি ম্যাচ করা ভালো করেছেন এটা তুলেছেন, কারণ এখন নাকি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে সাংঘাতিক ট্রোল ফোল হচ্ছে, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে আছি, ফরচুনেটলি সব ছোট ছোট ঝড় আমাদের উপর দিয়ে যায় না।
বিষয়টা প্রথম আমার চোখে আসে বা আমার কানে তোলেন একজন সাংবাদিক বন্ধু, যে তোদের দুজনের জামা কাপড়ের রং এক, এবং আমি বললাম যে এটা কে ডিসকাশন করছে, না রাজ্যের কিছু বড় বড় নেতৃত্ব এটা ডিসকাশন করছে। তখন আমার মনে হলো যে এত সময় মানুষের, আর যদি আমি আরো এক রং পরি তাতে কার কি আসবে যাবে। আমার পার্সোনাল লাইফ ক্যানট বি ডিকটেটেড বাই এনিওয়ান এলস। আমি প্রচণ্ড জেদি, এই কথাটা রং মিলান্তি যদি কোনো মিডিয়া না তুলতো আমি আরও হয়তো এত পোলস অ্যাসান্ডার কালেস পড়তাম যে মানে কোনোভাবে কোনো কথাই উঠতো না। আমি জানি এটা নিয়ে আপনারা কথা বলবেন, ওই জন্য বারবার বারবার হিট করি ওইটায়। কিন্তু আমি দেখেছি যে একজন, উনি যে দলে ছিলেন এতদিন সেই দলেরই একজন বিধায়ক আর একজন কাউন্সিলর প্রায় একই জামা কাপড় কেটে যখন একজন পাঞ্জাবি বানাচ্ছেন একজন শাড়ি বানাচ্ছেন, তাকে নিয়ে আপনারা কোনো চর্চা করছেন না। তো আমাকে, আমি এক সাংবাদিক বন্ধুকে বলেছিলাম এত দয়া আমাদের প্রতি কেন, তখন বললো তোদের ব্যাপারটা বাজার খায়, তো আমি দেখতে চাই খেতে খেতেও তো বদহজম হয়, কোন দিন বদহজম হবে এবং এই রং মিলান্তি কথাটা আপনাদের ডিকশনারি থেকে চলে যাবে, সেই দিনকে আমরা অন্য রং পরবো। কিন্তু তার আগে পর্যন্ত যেহেতু শোভনদারও একটা হিউজ কালেকশন অফ জামা কাপড় আছে আর আমিও জামা কাপড়ের ব্যাপারে খুব শৌখিনতা আছে, এই এই রং মিলান্তিটা আপনাদের আমার মনে হয় এরপরেও উপভোগ্যভাবে আপনারা এনজয় করবেন। আসলে যেটা আমার এরকম জায়গায় জানেন যে আমি, আমার সঙ্গে এই যে আপনি এক্ষুনি বললেন যে আই এগ্রি টু ডিসএগ্রি, আই রেসপেক্ট ডিসএগ্রিমেন্ট, আই রেসপেক্ট ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, কিন্তু কোনো ক্যালকুলেটিভ মানসিকতা আমার কাছে খুব ছোট লাগে। আমাকে যেদিন, আমাকে একটা ওয়ার্নিং দিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায় যখন উনি লন্ডনে ছিলেন, উনি অ্যাপার্ট ফ্রম লাইফ থ্রেটনিং বলছি যে উনি বলেছিলেন যে আমার জীবন বিপন্ন করে দেবেন ওনার বাবা, এই সমস্ত আমি যদি বাদ দিই, যে এই সমস্ত পরিভাষা যেহেতু আমার ভাষা না, বলছেন দাঁড়া আমি কলকাতা ফিরি, আমি গিয়ে দিদিমণিকে এমন বোঝাবো ও যেই বলবে কানন তুই বৈশাখীকে ছাড়, তক্ষুনি কানন তোকে ছেড়ে দেবে। সেই রাত্রিরে আমি শোভনদাকে একটাই কথা বলেছিলাম যে ইউ অ্যান্ড আই ক্যান পার্ট বিকজ অফ আওয়ার পার্সোনাল ডিসএগ্রিমেন্টস, কিন্তু কেউ ডিকটেশন দেবে আর সেই মুহূর্তে যদি আমাকে বলো যে আমাদের বন্ধুত্বের এখানে ইতি, আমি তোমাকে একটাও কথা বলবো না, আই উইল স্মাইল অ্যান্ড লিভ, বাট দ্যাট উইল প্রুভ দ্যাট অল দিস পিপল ওয়ার রাইট, ইউ আর ক্যালকুলেটিভ, তোমার পাওয়ার স্ট্রাকচার যখন কেউ টাচ করে দেয় তুমি বন্ধুত্বে কম্প্রোমাইজ করো। And I'm so very proud of my friend. He has lived up to the expectation and much beyond. যে আপনার সঙ্গে, কিন্তু আপনার অংশে একটা কথা বলি, যে এটাও কিন্তু কলেজ লাইফে হয়, বাবা মা বাধা দিলে সেই ছেলে মেয়ে আরো বেশি করে যাকে নিয়ে বাধা দেওয়া হচ্ছে তার প্রতি আকৃষ্ট হয়। আমি আমার জীবনে, নিজের জীবনেই তাই হয়েছে। দেখুন আমি তো সেই সেই সময়টা পার করে এসেছি কলেজ লাইফে। আমি বলছি ম্যাচিওর স্টেজে কি হয় জানেন, ম্যাচিওর স্টেজে মানুষের দায়বদ্ধতাটা অন্য জায়গায়। আমি আমি আপনাকে একটা কথা বলি যে শোভনদাকে একটা মজা করি আমি, যে শোভনদা এতদিন মেয়র পদ থেকে চলে গেছেন, এখনো কলকাতার যেখানে যান ওনাকে বলেন মেয়র সাহেব আয়ে। তো আমি বলি যে কি সাংঘাতিক আইডেন্টিটি ক্রাইসিস আর একটি মানুষের যিনি এখন ওই পদে বসে আছেন। আমরা দিল্লিতে যাচ্ছি লয়ারের বাড়িতে, একজন বেশ কম বয়সী মা, তার সঙ্গে টিনেজার মেয়ে, তারা এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে দিয়ে আরিও বৈশাখী ব্যানার্জি, আরিও বৈশাখী ব্যানার্জি। তখন আমি ন্যাচারালি আমি ভাবলাম যে আমার তো এত কিছু মিম হ্যান ত্যান ঘুরছে, কেউ হয়তো আমাকে চিনেছে। আমি বললাম হ্যাঁ, বলছে হোয়ার ইজ ইয়োর ফ্রেন্ড শোভন চ্যাটার্জি? তখন আমি বললাম যে দে, উনি ওনার মেয়েকে ডাকে বলছেন আই হ্যাভ টোল্ড মাই ডটার যে যদি কোনোদিনও কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করো মেক শিওর হি ইজ লাইক শোভন চ্যাটার্জি, সে তোমার সম্মানের জন্য সব ছাড়তে রাজি হবে, সেই রকম কমিটমেন্ট থাকবে, আদারওয়াইজ তুমি কোনো ছেলে বন্ধুর সঙ্গে মিশার আগে 10 বার ভেবো, বৈশাখী হ্যাজ ডান ইট। তো আমি বলি যে ওই যে ওই রাত্রির যে ওয়ার্নিংটা ছিল যে কানন তুই বৈশাখীকে ছাড়, বৈশাখী তক্ষুনি আউট হয়ে যাবে শোভনের জীবন থেকে, সেটা যে আসলে চোখ রাঙিয়ে শোভন চ্যাটার্জিকে দিয়ে কেউ কিছু করাতে পারে না, সেটা বৈশাখী ব্যানার্জি হোক আর মমতা ব্যানার্জি হোক, সেটা আজকের দিনে শোভন চ্যাটার্জি নিজের জীবন দিয়ে অ্যাটলিস্ট প্রুফ করেছে। একটা বন্ধুর জন্য একটা বন্ধু যা করলো আদর্শ বন্ধু, একজন স্বামী যা স্ত্রীর জন্য করলো সিনি আদর্শ স্বামী, আদর্শ বাবা যা সন্তানদের জন্য যা করলো সেটাকে উত্তর দিন আমি বলে দেবো। আর এই বন্ধুত্ব আসছে জেনারেশন, এই যে বন্ধুত্ব দেখে উঠলো না, আসছে জেনারেশন যে বন্ধুত্ব শিখলো, সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এবং আমি মনে করি পরবর্তীকালে এই ধারায় যদি আমাদের সমাজ চলে কোনো সংসার টিপবে না। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া মিমের কথা বললেন বারবার, সোশ্যাল মিডিয়া দেখলে অন্তত মনে হয় যে রাধাকৃষ্ণ, হীর রাঞ্ঝা, রোমিও জুলিয়েটের পর আর হালের দুটো নাম একেবারে পাশাপাশি জায়গা করে নিয়েছে, শোভন বৈশাখী। এত মার্কস দিচ্ছে, আমি কি বলবো, মানে এত মানুষের প্রচুর সময় আছে বলে এত কিছু করছে, কিন্তু আসলে তা নয়। আসলে হচ্ছে আমি একটা জিনিস ভাবি জানেন, যে আমরা কোথাও না মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ভুলে গেছি। ওই জন্য কেউ কারুর প্রতি যদি দায়বদ্ধভাবে নিষ্ঠা ভরে চলে, তখন সেই সম্পর্কটাকে রোমিও জুলিয়েট হ্যান ত্যানের সঙ্গে ব্র্যাকেট করতে হবে। একটা জিনিস বলুন, মনোজিৎ বাবুর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয় না, উনি তো টিভির সামনেও আপনাকে ডিফেন্ড করছেন, আপনার হয়ে লড়াই করছেন। এটাই আমি আপনাকে বলি, এটা আপনার একটা আপনাদের জানা দরকার। আমি শোভন চট্টোপাধ্যায়কে যতটা ভালোবাসি, মনোজিৎ বাবু আমার থেকে বেশি ভালোবাসে, আমার থেকে বেশি ভালোবাসে। এবং এখন ভালোবাসবেন, উনি তো তৃণমূলে আছেন এখন। না না, উনি তৃণমূলে আছেন। দেখুন, আমি একটা কথা বলি, শোভন বাবুর বিজেপিতে আসাতে যদি কেউ সবচেয়ে বেশি খুশি হন সেটা মনোজিৎ মণ্ডল। কারণ যেদিনকে উনি রিজাইন করেছিলেন, এবং এটা আমার আর ওর নিজের ভেতরের কথা, স্বামী স্ত্রীর মধ্যে কথা, যে উনি আমায় সবসময় বলতেন যে শোভনদা যা করেছে তৃণমূলের জন্য সেটাকে যারা ভুলে যেতে পারে, সে দল কিন্তু কখন যে কারো যে কোনো মুহূর্তে যে কারুকে ভুলতে পারে। এবং ওর প্রতি বিট্রেয়ালটা বোধ আমি আর মনোজিৎ দুজনেই অত্যন্ত দুঃখ। তাহলে তো লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে মনোজিৎ বাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। দেখুন, আমি জানি না, কিন্তু ওর একটা আমি এইটুকু জানি যে ওর একটা, যেহেতু ওর খুব কঠিন সময়ে, ওর চিকিৎসার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব বড় ভাবে ওর পাশে এসে দাঁড়িয়েছিল, সেই জন্য ওর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দায়বদ্ধতা বা কিছু একটা থাকবে, হয়তো কৃতজ্ঞতা বোধ। আমার আর ওর রাজনৈতিক মতাদর্শ কোনো দিনই মিলত না, মানে আমি তৃণমূলে যখন ছিলাম তখনও ওর সঙ্গে মিলত না, কারণ আমি তৃণমূলের নিশ্চয়ই ইয়ে ছিলাম, শিক্ষক সংগঠনে ছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইহার্ড ব্লাইন্ডনেস আমার কারুর ক্ষেত্রে নেই, মানে সেটা গান্ধীজির ক্ষেত্রেও নেই। যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স পড়েছি, আমার একটা নিজের র্যাশনালিটি দিয়ে আমি সব কিছু বিচার করা, তো ভবিষ্যতে ও যদি বিজেপি আসতে চায় সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। ওকে তো বিজেপির প্রত্যেকে ভীষণ পছন্দ করেন, মানে আমি তো যখন বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছি, তখন ওনারা বলেন যে আচ্ছা আপনারা দুজন এত বিপরীত মেরুর মানুষ কি করে একসঙ্গে ঘর করেন, তো আমি বলি যে বিপরীত মেরুর মানুষরাই বোধ হয় ঘর করতে পারে। আমার এই পর্যায়ে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সাংসারিক জীবন, সামাজিক জীবনে অসুবিধা হচ্ছে না মেয়েকে নিয়ে আপনি শোভনবাবুর সঙ্গে আছেন? না না, দেখুন, মেয়েকে নিয়ে আমার পুরো পরিবারটাই শোভনকে একটা আমাদের পরিবারের অংশ মনে করে, আমার মা থেকে শুরু করে, আমার মেয়ে থেকে শুরু করে, আমার অন্যান্য যারা আছেন পরিবারের সদস্য ওকে খুব ভালোবাসে, বিকজ অ্যাজ আ পার্সন শোভন ইজ ভেরি লাভেবল। এবং আমার মনে হয় যে সমাজ কথাটাকে আমি কোনো দিন পরোয়া করিনি, পরোয়া করলে আমি যে বাড়ি থেকে আসছি সেখানে মনোজিৎ মণ্ডলের সঙ্গে আমার বিয়েই হতে পারে না, সেখানেও আমি সামাজিক সংস্কার ভেঙেছি। কিন্তু কারণ আমার মতো আমি মনে করি যে শিক্ষা একটা আলো দেয়, তো মনের ভেতরটা যদি অন্ধকার করে রাখি, আমার মনের মধ্যে যদি কাস্ট ব্যারিয়ার থাকে, ক্লাস ব্যারিয়ার থাকে, জেন্ডার ব্যারিয়ার থাকে, তাহলে তো আমি শিক্ষিত নই। তো আমি মনে করি আমার প্রপার শিক্ষা আছে বলি আমি তো খুব লুকিয়ে কাজ করতে পারতাম। আপনি বলুন না, এ সমাজে আমি আর শোভন চট্টোপাধ্যায় যদি লুকিয়ে লুকিয়ে মিট করতে চাইতাম, দের আর আমটিন নাম্বার অফ প্লেসেস, কিন্তু কেন লুকোবো? লুকোবো সেটাই যেটা হচ্ছে খুব লজ্জার বা ভয়ের। আমার আর ওর সম্পর্ক নিয়ে আমাদের কোনো লজ্জার জায়গা নেই আর কোনো ভয়ের জায়গাও নেই। আর আমি তো আমার মেয়েকে নিয়ে খুব প্রাউড। আপনি আমার মেয়ের কথা বললেন, তো ও বয়স হচ্ছে 6, আমাকে সেদিনকে স্কুল থেকে এসে বলছে যে জানো মা, আমাকে জিজ্ঞেসা করলো হু আর ইয়ার ফ্যামিলি মেম্বার্স। তো আমি তো বললাম আমার ফ্যামিলি তো খুব বড় মা। তা আমি তখন তাকিয়ে ভাবছি যে ওর তো অ্যাজ সাচ ফ্যামিলি বলতে আমরা তিনজন। আমি বললাম কে কে আছে তোমার ফ্যামিলিতে? বললো মা, আমি বললাম আই হ্যাভ মাই গ্র্যান্ডমাদার, আই হ্যাভ মাই ফাদার, আই হ্যাভ গট মাই মাদার, আই হ্যাভ গট অ্যান এল্ডার ব্রাদার অ্যান্ড দুষ্টু। আমি বললাম তোমার এল্ডার ব্রাদারটা কে? কারণ ও শি ইজ মাই অনলি চাইল্ড। বললো কেন, রনি দাদা আমাদের সঙ্গে থাকবে না, আমার দিদির এক ছেড়ে থাকে। আর আমাকে তখন টিচার বললো হু ইজ দুষ্টু? তো আমি বললাম যে দুষ্টু ইজ আ ভেরি লাভেবল পার্সন ইন আ ফ্যামিলি হু লাভস মি দ্য মোস্ট। বলো মা, আমাকেই তো সবচেয়ে ভালো। তো দিস ইজ হাউ পিপলস পারসেপশন আর চেঞ্জিং। কিন্তু ধরুন যে শোভনদা হাসছে দুষ্টু শুনে, অনেকেই মনে করে যে শোভনদা দুষ্টু, এই মুহূর্তে তো রাজ্যে মনে করে, আমি বলতে পারি খুব দুষ্টু ছেলে। যাই হোক, আমি সেই দুষ্টুমি প্রসঙ্গে আসবো। বলছি একটা জিনিস, আপনি যেহেতু শিক্ষা জগতের লোক,
শিক্ষা জগতের একজন অধ্যাপক, তাকে তো এই পাবলিক ফিগার হয়ে লাইমলাইটের নিচে সবসময় থাকা আপনার অভ্যেস থাকার কথা নয়। আপনার সমস্ত কিছু, মানে আপনার আপনি চর্চার বিষয় শুধু তাই নয়, আপনার এই যে হাতের আংটি, কতগুলো আংটি, কোনটা হিরে কোনটা মুক্ত, এই নিয়ে চর্চা হচ্ছে, শোভন চট্টোপাধ্যায় দিয়েছেন, আচ্ছা সবকটা দশটা আঙুল ভরে গেলে শোভন চট্টোপাধ্যায়কে আপনি পরিত্যাগ করবেন, নানা কথা হচ্ছে সর্বোচ্চ। আমি একটা কথা বলি, আমার যদি কেউ আগে অভ্যস্ত ছিল না, না না আপনি একটা ভুল করছেন, আমি আমার এই দশটা আটটা আঙুলে আটটা আংটি এটা আমার আজকের নয়, এটা হচ্ছে আমার একেবারে খুব ছোট বয়স থেকে আমাকে যে যখন আংটি টাংটি দিত আমি পড়তাম। হ্যাঁ, এবার আগেও লোকে আটটা আংটি নিয়ে মজা করতো যে কি হবে বৈশাখী যখন এগুলো ভরে যাবে তখন তুই কি পায়ে আংটি পরবি, তখন আমাকে কেউ বলতো না যে এটা আংটিটা শোভন দিচ্ছে কিনা। আমাকে যারা চেনেন তারা জানেন যে আমার বাবা যথেষ্ট অর্থবান এবং আমার মা নিজেও যথেষ্ট আর্থিকভাবে সমৃদ্ধ, অতএব আংটির জন্য, হাড়ের জন্য, দুলের জন্য আমার শোভন চট্টোপাধ্যায়কে একদম প্রয়োজন নেই। এত ভরিয়ে রেখেছে সোনা দানা শাড়ি জামা কাপড় টাকা পয়সায় যদি কেউ ভরিয়ে রাখে অভিযোগ থাকে? আচ্ছা দেখাতে পারবে? আমি দেখিয়ে দেবো 10 বছর আগের ওনার ছবিগুলো, ইমিটেশনের আংটি, ইমিটেশনের হাড় পরে বসে আছে, আর ঠিক 2 বছরের মধ্যেই 10খানা হীরের, 10খানা আঙুলে 10টা হীরের আংটি। আমি চ্যালেঞ্জ নিয়ে ছবি দেখাবো, ওনাকেও চ্যালেঞ্জ নিয়ে ছবি দেখাতে বলুন, 10 বছর আগে ঠিক এই আংটিগুলো ছিল। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় যে লাইফস্টাইল নিয়ে সমাজে চলছিল সেটা তৃণমূলের দিক থেকে বারবার বাধা আসছিল, যেটা তারা দুজন নিতে পারছিল না, কারণ তারা চাইছিল তারা এইভাবেই জীবন কাটাবে, কোয়েস্ট মলে ঘুরবো, কোয়েস্ট মলে খাবো, শ্রাবণ শুকায় গয়না কিনতে যাব, পিসি চন্দ্রে যাব, তানিষ্কে যাব, বাচ্চা মেয়েটির, ওর একটা বাচ্চা মেয়ে আছে, তার বাবার মনে টাকা নেই, শোভন চ্যাটার্জির টাকাতে তাকে শপিং করিয়ে দেবো, সানগ্লাস কিনবো, দামি দামি ঘড়ি পরবো, এই যে লাইফস্টাইলটা বৈশাখী ব্যানার্জি একটা সত্যি কথা বলবো ভিকিরি বলতে পারবো না, কারণ ওনার দুজন, ওনার বাবা মা দুজনেই চাকরি করতো, একদম মিডিয়োকার ঘরের এক মহিলা যখন এই বৈভব দেখে ফেলে না তখন সেই জায়গাটা ছেড়ে যেতে তার খুব কষ্ট হয়। প্রথম প্রথম তিনি শোভন চ্যাটার্জির ফ্ল্যাটে আসতেন, রাত 3টে সাড়ে 3টে বাড়ি চলে যেতেন, তারপর কিছুদিন পর থেকে উনি 24 ঘন্টা থাকা শুরু করলেন, এবং তার স্বামীটির নাকি ক্যান্সার, শুনেছি ক্যান্সার, তো যে স্বামীর ক্যান্সার রোগ সেই স্বামীটিকে সেবা না করে আমার স্বামীকে সেবা করার জন্য তিনি কেন 24 ঘন্টা ওখানে পড়ে আছেন, এটা আমার মধ্যে খুব একটা বড় প্রশ্ন। আপনি যেটা বলছেন যে শিক্ষা জগতে আমি আছি, এই ধরনের লাইমলাইটে আসাটা আমাকে কিভাবে এফেক্ট করে, আমি খুব ফর্চুনেট, আমি সেদিক দিয়ে বলতে পারি, আমার কলেজে কলিগরা এত তো ঝড় গেছে, একজন বাদে কেউ একটা কথা বলেনি, বিকজ দে নো মি। আমি বিশ্বাস করি যারা আমাকে চেনেন তারা এসব নিয়ে একটাও কথা বলবেন না, আর যারা চেনেন না এসবগুলো নিয়েই কথা বলবেন তাদেরকে আমি 100 বার বিশ্বাস করাতে চাইলেও আমি বিশ্বাস করাতে পারবো না যে আই ইউজ টু লিড দিস কাইন্ড অফ লাইফ বিফোর অলসো অ্যান্ড আফটারওয়ার্ডস অলসো আই উইল বি লিডিং দিস লাইফ, ফর দিস আই ডোন্ট নিড এনি শোভন চট্টোপাধ্যায়। শোভনদা, এইখানে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে একটা যে উজ্জ্বল দিক বন্ধুকে সম্মান দেয়া, এবং কোথাও এই ক্ষেত্রে আপনি যা বলছেন একটা নজির সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে, কিন্তু এর উল্টো দিকের সেটা হচ্ছে এই অনৈতিক শোভন চট্টোপাধ্যায় বাড়ি ছেড়ে চলে গেছে, মেয়ের ভিসাতে সাইন করেনি, ছেলে মেয়েদের ছেড়ে চলে গেছে, এই ভাবমূর্তিটা কিন্তু পোট্রে করা হচ্ছে। এবং ধরুন নির্বাচনে রত্না চট্টোপাধ্যায় পুরো ভোটে হতে পারে, বিধানসভায় হতে পারে আপনার এলাকায়, বা আপনি কোথাও থেকে প্রার্থী হলেন, তার উল্টো দিকে তিনি প্রার্থী হিসেবে নামলেন, ছেলে মেয়েকে নিয়ে প্রচারে গেলেন, সামলাতে পারবেন? দেখুন, একটা আমাকে নীতি নৈতিকতা যে সমস্ত প্রশ্ন শুনিয়েছে সেই প্রশ্নে আমি খুব পরিষ্কার কথা আগেও বলেছি যে যেভাবে বাড়ির মধ্যে আমার জামার পেছনে দেখা যায় না, যেভাবে যেভাবে যতগুলো স্ট্যাবড আমি হয়েছি সেটা আস্তে আস্তে মানুষের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে বলি, শোভন চট্টোপাধ্যায় ব্যাকস্ট্যাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আমি ব্যাকস্ট্যাব করতে যাব? আমার কোনো মানসিকতা নয়, আই অ্যাম ব্যাকস্ট্যাবড। আমার পেছনে যেভাবে ছুরি মারা হয়েছে সেই ছুরিটা যারা যে উদ্দেশ্যে মেরেছে বাড়ির মধ্যে থেকে বা রাজনৈতিক দল করতে গিয়ে, আমি ন্যাচারাল কোর্সে বলি যে যেটা বলছেন যে প্রচারে বাড়ির রত্না চট্টোপাধ্যায়কে দাঁড় করে দেওয়া হবে, আমার সন্তানদের দাঁড় করাবে, এ তো বাড়ির মধ্যে রাজনীতিটাকে ঢোকার এই যে প্রতিবাদ করেছি আমি,
এবং আমার স্ট্যান্ড জানিয়েছি। ন্যাচারাল কোর্সে যারা যে অ্যাটিচিউড, যে আচরণ করেছে বাড়ির মধ্যে, যে পর্যায়ে তারা চলে গেছলো, সেই বাড়িতে থাকা যায় বলে আমি আর মনে করি না, বলেই তো আমি সেদিন এক কাপড়ে বাড়ির থেকে চলে গেছি। আমার কত ধরনের জিনিস আমার সেই বাড়ির মধ্যে পড়ে আছে আমি পাইনি। আমাকে এক একটা করে এফআইআর করে বিভিন্নভাবে আমার ব্যাংকে কীভাবে টাকা জমা, আমার একটা জিনিস হঠাৎ মনে পড়লো, আমি ভুল হলে সংশোধন করে দেবেন, আবেশ চট্টোপাধ্যায় বলে বাচ্চাটি কিশোরটি যখন মারা গেল, একটা আবেগ ঘন ফেসবুক পোস্ট দিয়েছিলেন একজন বাবা হিসেবে, তো সেই বাবা শোভন চট্টোপাধ্যায়ের কোথাও এই যে রাজনীতি, একটু আগে একটা শব্দ ব্যবহৃত হলো কলতলার ঝগড়া, সেইটা যে পাবলিক হয়ে গেল বাবা হিসেবে, ছেলে মেয়ের বাবা হিসেবে, আপনার কষ্ট আপনি ভাবতে পারছেন? আমার বাড়ির সামনে যে ওর মনে কোথায় একটা জার্মানিতে যাওয়ার ব্যাপার ছিল, সেই জার্মানিতে যাওয়ার যে ভিসা, আমার ডাইভোর্স মামলা চলছে, সই করে দিতে পারতেন তো, সই করে দিলে আমরা একসঙ্গেই থাকি। উনি বলেছিলেন আমি যেখানে আছি সেইখানে অ্যাড্রেসে আমি সই করে দেব, কিন্তু ওনার ওপর তখন প্রশাসন থেকে শুরু করে, হ্যাঁ প্রশাসন থেকে শুরু করে ওনার সন্তান সবাই প্রেশার দেন যে আপনাকে সই করতে হবে, যে আপনি আপনার স্ত্রীর সঙ্গেই আছেন, তো যার সেপারেশন কেস চলছে সে কি করে এটা সই করতে পারে? তো ন্যাচারালি হি টুক লিগাল কনসালটেশন, তো সেই কথাটাকে অপপ্রংশ করে বাইরে প্রচার করে দিল যে সেই জায়গায় দাঁড়িয়ে দিদদেন পুলিশ কমিশনার যে সমস্ত জায়গায় চাপ দেবার চেষ্টা করেছিলেন, এখনো আছে আমার কাছে এসএমএস গুলো ধরা। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে ফ্ল্যাটে এই মুহূর্তে থাকেন গোল পার্কে, সেটা কিছুদিন আগেই রত্নাদেবী আপনিও বোধহয় বলেছেন যে শালার নামে ফ্ল্যাট, আপনি রেসিডেন্সিয়াল রাইটস নিয়ে সেখানে আছেন, এইটা কি করে হলো? মানে অনেকে বলছে শোভন চট্টোপাধ্যায় বেনামে কেনা ফ্ল্যাট, উনি শালার নামে কিনেছিলেন, এখন সেখানে আছেন, মানে গোল পার্কে যেখানে এখন থাকেন আপনি। দেখুন এটা একটা লিগাল পয়েন্টে আছে তো এখনো ডাইভোর্স মামলা, এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল ওর যে থাকাটা, সেহেতু আমি সেই আলোচনায় করতে চাইছি না, কিন্তু এই সমস্ত জিনিসে যেভাবে আমি আছি, আমি দায়িত্ব নিয়ে বলছি আইনগতভাবেই আমি কিন্তু সেই বাড়িতে বসবাস করছি। না এই রেসিডেন্সিয়াল রাইট কথা তুললেন, না এটা রেসিডেন্সিয়াল রাইট নয়, লিজ নিয়ে উনি আছেন, ওটা আমার ভাইয়ের বাড়ি, এবং লিজ টিজের কোনো ব্যাপার না, উনি জানেই না, উনি অ্যাকচুয়ালি কিছু জানেই না। আমারও না মাঝে মাঝে করুণা হয় ওনার উপর, যে আইন জানে না, কিছু জানে না, একটা মানুষ লিজ নিয়ে আছে, ওনাকে শুধুমাত্র আমার ভাই লিখে দিয়েছে যে এই বাড়িতে আপনাকে থাকার অধিকার আমি দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের কোম্পানি রিভোক না করে নেয়, ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকতে দিলাম, কালকে যদি কোম্পানি মনে করে যে রিভক করে নেবে তাহলে শোভন চ্যাটার্জিকে ফ্ল্যাটটা ছাড়তে হবে, কোনো লিজ টিজের ব্যাপার নেই, উনি ভাড়া দেন না, লিজের জন্য উনি টাকা দেননি, উনি আবার কোথায় কোথায় নাকি বলেছেন 8,000-9,000 টাকা নাকি উনি ভাড়া দেন। আপনি ভাবুন তো সাদান এভিনিউর ওই ফ্ল্যাটটি 5,000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, 8,000-9,000 টাকা ভাড়া হয়, বললাম না আমার করুণা হয় লোকটার জন্য, কিছু জানে না। মানে উনি যে মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওনার একটা অল্টারনেটিভ বাসস্থান তো খুব জরুরি হয়ে পড়ে। ওই বাড়িটা কার? 36 নম্বর মহারানী ইন্দ্রাদেবী রোড প্রেমিসেসের মধ্যে 139D/4 আমার বাড়ি, আমার নিজের বাড়ি, পৈতৃক সম্পত্তি। কলকাতা শহরে প্রাক্তন মেয়র লিজ নিয়ে কলকাতা শহরে আছে, এটাই বা কি রকম? আমাকে ওই বাড়ি তো এসে দাঁড়িয়েছে, ওই বাড়ি উনি যে ওনার, মানে আপনি বিশ্বাস করবেন না, টিল দ্য লাস্ট হিয়ারিং উনি ওনার খুঁজে পাচ্ছিলেন না, যে ওনার স্ত্রী যে ব্যবসার কথা উনি বলেন যে উনি অনেক ধনী ব্যবসায়ী ছিলেন আর ওনাকে উনি তৈরি করেছে, সেই ব্যবসায়ের যে গোডাউন, যে জমিতে তার অধিকাংশ জমি যে ওনারই, সেই ডিডটুকু ওনার কাছে ছিল না, সেটা পেয়েছে লাস্ট হিয়ারিং। এগুলো শুনতে অলিক লাগে। উনি রাজনীতি করতেন, যখন ওনাকে আমি বিয়ে করেছি 500 টাকা মাইনা পেতেন, 500 টাকা সেই দেখে আমি বিয়ে করেছিলাম, আর তখন আমার বাবা দুলাল দাস বিজনেসম্যান এবং কংগ্রেস লিডার হিসাবে মোল্লার গেটে যথেষ্ট বিখ্যাত, এবং আমার বাবা রাজি হয়নি বিয়ে দিতে, আপনারা এটা সবাই জানে, আমি জোর করে বিয়েটা করেছিলাম যে না আমি ভালোবেসেছি বিয়ে করব। সেই যখন সংসারে এসে আমি দেখলাম আমার হাজবেন্ড মাত্র 500 টাকা মাইনে পায়, তখন থেকে আমার কিন্তু ভবিষ্যতের একটা ভয় ঢুকেছিল যে এর পরের যদি কাউন্সিলর ইলেকশনে না যেতে 500 টাকাও মাইনে নেই,
তাহলে আমার সন্তানদের আমি মানুষ করবো কি, খাওয়াবো কি? সেই দিন আমি আমার বাবার সঙ্গে আলোচনা করে, আজকে আপনারা জানেন যে গোডাউন আছে বা যেখান থেকে আমরা রেন্ট পাই, এবং আমি যা রেন্ট পাই সেই রেন্টের, সেই আমি যা পাই শোভনবাবু ঠিক সেই রেন্টই পেত। তোমার আমাকে বহু জায়গায় বহু রাজনীতি করি বলি আমরা, বলো তুমি ধারণা করতে পারবে না যে আমার কাছে একটা ব্যাংকের পাসবুক নেই, কটা ব্যাংকে আমার কত অ্যাকাউন্ট আছে আমি জানি না, কি পয়সা আছে জানি না, কিচ্ছু জানতাম না, কিচ্ছু নয়, আই ওয়াজ ব্লাইন্ড। এবং এ কথা যখনই যেখানে আজকেও তোমায় বলছি, তোমার পক্ষে বিশ্বাস করা কঠিন হচ্ছে যে কোনোটাতেই কোনো দিন আমি মানে বাড়ির দিকে কোনো দিন কোনো খোঁজ রাখিনি, এবং এটাই এটাই আজকে বুমেরাং হয়ে এসেছে। যখন জানতে পারলাম, তখন জানতে গিয়ে দেখলাম যে বাড়ির মধ্যে কত বড় সুরঙ্গ হয়ে গেছে। শোভনদা, আমার শেষ প্রশ্ন, কৃতিত্বের নিরিখে তুমি অর্ডারে সাজাতে হবে, দুজনকেই সাজাতে হবে কলকাতা শহরের সেরা মেয়র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ আলী, অর্ডারে কাকে কত নম্বর দেবে? সামনের পৌর নির্বাচন আসছে, মানুষ নম্বর দেবে বলছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, বহু প্রশ্নের উত্তর যেটা নিঃসন্দেহে সাধারণ মানুষ জানতে চাইতেন, দুজনে এত সময় ধরে একেবারে ক্যান্ডিডলি খোলামেলাভাবে আমাদের উত্তর দিলেন, অনেক ধন্যবাদ।